বিকাশ, এই বিকাশ, আরে ওঠ। ওহো, আরে সকালবেলা কি জ্বালাতন করছো? হ্যাঁ সকাল, আরে সূর্য দেবতা এসে কোথায় উঠেছে দেখো দেখিনি, আর তোর এখনো রাত পড়েনি, আরে উঠবি না, গায়ে জল ঢালতে হবে। আজকালকার ছেলেদের কি হয়েছে কে জানে, রাত দুটো বাজলে বিছানায় যাবে আর দশটা পর্যন্ত বিছানায় পড়ে থাকবে। কে কাকে বলছে, বিয়ের আগে নিজের কথা কি মনে পড়ে? মুখে জলে ছিটে না দিলে বাবুর ঘুমই ভাঙতো না, এখন না হয় বউ এসেছে সে সকাল সকাল ঘুম থেকে উঠছে বলে তুই উঠে পড়ছিস। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, বাথরুমে গরম জল দাও। হ্যাঁ কেমন মালিকের মতো অর্ডার ঝাড়ছে দেখো, আমি যার কাজের লোক তার, তোর নয়, যাও নিজের বউকে অর্ডার দাও। আমাদের দিদি রেগে গেছে, আমাদের দিদি রেগে গেছে, আমাদের দিদি রেগে গেছে, আমাদের দিদি রেগে গেছে। আয় ছড়া, আমার সঙ্গে মশ করা হচ্ছে, দাঁড়া তোর বাবা আসুক, যদি না বলেছি তো আমার নাম নেই। সরি বাবারি, আরে দিদি সকাল থেকে তুমি কেন প্যাপু করছো বলো তো? ও অমিতা দেবারে, কারোর ঘুম কালো কাকের ডাকে ভাঙে, আমাদের ঘুম কার ডাকে ভাঙে, সাদা কাকের ডাকে ভাঙে। তোমার এই মধুর ডাক আমাদের কানে না গেলে দিনটা ভালোই যায় না। গল্প করে মানে টাইম লস ব্রাদার, আর দেরি করা মানে বিপদ। দিদি আমার লোককে দিদি মনে আমার তোর বাবা, যেই বাবুর আওয়াজ পেলে সবাই পালিয়ে গেল। যাচ্ছি, আজ পাত্রপক্ষ খবর পাঠিয়েছে আমাদের মিতাকে দেখতে আসবে। বাবা তারা কতজন আসবে? আরে মা ওরা যতজনই আসুক, তোমার হাত তো লক্ষ্মীর হাত, তোমার অন্নপূর্ণার ভান্ডার কি খালি হয়ে যাবে নাকি? শ্বশুর একেবারে বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। বৌদি আমার জল খাবার। দিদি তো জল খাবার নিয়ে গেটের কাছে দাঁড়িয়ে আছে। তুই গ্যারেজ যাচ্ছিস তো? হ্যাঁ বাবা। আজ তাড়াতাড়ি ফিরিস কিন্তু, মিতাকে দেখতে আসছে ওরা। আচ্ছা বাবা। বাবা একটা কথা জিজ্ঞেস করব। বলো। মিতার মতটা নিয়ে নিলে কেন? তার মত নিতে হবে কেন? কেন মত নেবো? তোমার বিয়ের আগে তোমার বাবা তোমার মত নিয়েছিল না? তোমার বিয়ের আগে তোমার বাবা তোমার মত নিয়েছিল, তাহলে আমি কেন মত নেবো? না মানে আজকালকার ছেলে মেয়ে তো। আরে মা সময়ের আজ নেই কি কালও নেই, আমরা খালি নিজেদের সুবিধা মতো আজ আর কালকে ভাগ করে আলাদা করে নিয়েছি শুধু। শোনো মিতাকে বলো ওর কলেজ যাওয়ার দরকার নেই, আর যদি যায় তাহলে পাঁচটার আগে যেন ফিরে আসে। ভালোবেসেছি।
জাগে মনে আজ নতুন আশায় পাশে এখন আমার তুমি আছো যে এমন যে ভালোবেসেছে মনে নতুন তাই স্বপ্ন জেগেছে আজ আমাদের নাগাল আর কে পায় রে ছিছি কি করেছি আমরা ভালোবেসেছি ছিছি কি করেছি আরে আমরা ভালোবেসেছি ছিছি কি করেছি আমরা ভালোবেসেছি এখন এলো না তো এই তো তুই এসে গেছিস তাড়াতাড়ি আসতে বললে যে আমায় হ্যাঁ কিন্তু যার আসার কথা সে তো এখনো এলো না এত দেরি হয়ে গেল এখনো এলো না আরে তাদের কথা বলছি না তারা তো আধ ঘন্টা আগে থেকে বসে আছে মিতা সেই যে কলেজে গেছে এখনো ফিরবার নাম গন্ধ নেই দেরি হচ্ছে কেন আমার একটা কাজ আছে না দেরি কোথায় আমি দেখছি ও 5:30 বেজে গেল এখনো আসছে না বাবা ওনারা ব্যস্ত হয়ে যাচ্ছেন আর মিতাটাও এলো না হ্যাঁ আসেনি বলেই তো কোনো বুদ্ধি কাজ করছে না কি যে করি আমি বাবা আপনি ব্যস্ত হবেন না আমি ওনাদের জলখাবারের ব্যবস্থা করছি শোনো তুমি যাও বিকাশ তুমি মাকে নিয়ে যাও আচ্ছা মারা ওনাদের সঙ্গে গল্প টল্প করে সময় কাটা এর মধ্যে মিতাও এসে যাবে মেশোমশাই এ আমার মা আর এ আমার ছোট ভাই বিকাশ নমস্কার বসো বাবা আমার একটা কাজ ছিল তাই বলছিলাম যে আমার বড় বৌমা বাহ বড় বৌটি তো বেশ কিন্তু এসবের কি দরকার ছিল মা ছিল মেশোমশাই বিয়েটা না হয় ভগবানের হাতে থাকে আর আমাদের হাতে যে দায়িত্ব থাকে সেটা তো পালন করা উচিত না এর উপরে আর কোনো যুক্তি চলে না মেরে বাবা আর মোকা খাও বাবা দিদির নাকি 4টায় ছুটি হয়ে গেছে বাবা ওরা সবাই বাড়ি চলে এসেছে ঠিক আছে তুই যা মেয়েটা গেল কোথায় না আর দেরি করলে চলবে না অনাদিবাবু গেলেন কোথায় এই যে আরে অনাদিবাবু কি হয়েছে আপনি এরকম চুপচাপ হয়ে গেছেন কেন কথাটা হচ্ছে কি গৌরনুবাবু মিতা মানে আমার মেয়ে কলেজে গিয়েছে এখনো ফিরলো না অথচ তাকে পই পই করে বলেছি এত ব্যস্ত হবার কি হয়েছে আমাদের দেশে একটা কথা আছে এলে ভালো না এলে আরো ভালো তার মানে কি হবে হবার কি আছে মেয়ে দেখার দরকার নেই ব্যাস দেখবেন না বুঝলেন অনাদিবাবু আজ 10 বছর হলো আমি আপনাকে চিনি আপনার স্ত্রী আপনার ছেলেদের আর আপনার বড় মামুকে দেখার পর মেয়েকে দেখাও হয়ে গেছে সত্যি কথা বলতে কি আমার ইচ্ছা ছিল না খালি আপনি চেয়েছিলেন বলেই আমি এখানে এসেছি এবার আমি যাচ্ছি দিন ঠিক করে আমায় খবর দেবেন আর মেয়ে দেখার কথা বলে আমাকে টানাটানি করবেন না জানো কিন্তু আপনার ছেলে আমার ছেলে কিরে নরেশ যাকে বিয়ে করবি তাকে দেখতে চাইছিস আপনি যা ঠিক করবেন সেটাই আমার পক্ষে ঠিক বাবা কি উত্তর পেয়েছেন এবার সব দায়িত্ব হলো আপনার আমি আসছি নমস্কার আয় বাবা নমস্কার নমস্কার বিকাশ এগিয়ে দিতে নমস্কার 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 তুই আজ এত রাত্রে বলেছিলাম না তোকে আজ দেখতে আসবে কলেজ থেকে তাড়াতাড়ি ফিরবি ওরা আমাকে দেখতে আসবেন বলেছিলেন কিন্তু কিন্তু আমি তো ওদের কোনো কথা দিইনি নিজের মতে অন্যকে চালনা করার দিন চলে গেছে গো মা আমাকে আমার মতো করে চলতে দিলে ভালো হয় অন্য মানে মিতা তুমি যাদের অন্য বলছো না তারা তোমার বাবা মা ভাই বৌদি যে মানুষেরা তোমার মঙ্গল চান ও তুমি তাহলে বলছো আমার নিজস্ব কোনো মতামত নেই নেই কে বলেছে নিশ্চয়ই আছে
ভদ্রলোকদের আসতে বলা হয়েছিল, তারা তোমার জন্য অপেক্ষা করে চলে গেলেন, এতে এদের অপমান করা হয়েছে। ওদের অপমান করার অধিকার তোমার নেই। কই, আমি তো কাউকে বলিনি আমার জন্য অপমানিত হতে। তাদের ডাকার জন্য আমার কেউ মত নিয়েছে? কি জানতে চেয়েছে? আমি কি চাই না চাই? আমরা তোর অমঙ্গল চাইনি, সেখানে না বুঝে সুচে প্রস্তাব পাঠাইনি। তোমরা সবাই এই দুনিয়াটাকে নিজে চোখে দেখার চেষ্টা করছো। তোমরা যেমন আছো আমাকেও ঠিক তেমন ভাবে চলতে বলছো। ভালোই হয়েছে, আমার মুখ থেকে শোনার বদলে তারা নিজেরাই চলে গেছে। মিতা, এখন আমার খুব টায়ার্ড লাগছে মা, আমি যাচ্ছি। আর রাত্রে না খেলেও আমার চলবে। মিতা, যাবার আগে খালি আমার একটা কথার উত্তর দিয়ে যা। আমার মুখের জবাব শোনার জন্য তারা অপেক্ষা করে আছেন, আমি ওদের কি জবাব দেব? তারা আপনা আপনি বুঝে যাবেন। কি বুঝে যাবে? এই ছেলেকে বিয়ে করতে মেয়ের মত নেই। কি বললি? আমি ঠিকই বলছি, ওকে বিয়ে করব না। যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। বাবা, বাবা হিসেবে যেমন আমাকে শাসন করার সব অধিকার তোমার আছে, তেমনি আমার ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করার অধিকার অবশ্যই আছে। এত বড় মেয়ের গায়ে তুমি হাত তুললে? না, ওর গালে চড় না মেরে, চড়টা বরং আমার নিজেকে নিজের মারার দরকার ছিল, কারণ বাবা হিসেবে আমার জানার দরকার ছিল আমার আমার কোথায় ভুল হয়ে গেছে। কি দরকার ছিল এসবে? কোন সবে? এই জল খাবার, চা দাও, পান দাও, এসবের খরচ তো আছে নাকি? ভদ্রলোক ঘরে এলে এসবের ব্যবস্থা করতে হয়। কিন্তু আজকের খরচাটা অযথা হলো কিনা? এসবের ব্যবস্থা করার আগে মিতার মত নেওয়ার দরকার ছিল, তাহলে অযথা খরচ করা দরকার হতো না। কে জানতো এরকম হবে বলে? এর একমাত্র কারণ হচ্ছে তোমরা কেউ আগে কিছু চিন্তা না করে খালি আবেগে ভেসে যাও। যদি একটু চিন্তা করতে না, তাহলে এত বড় বদনাম হতো না। জানো তো আজকের এই চা জল খাওয়ার জন্য আমার কত টাকা খরচ হয়েছে? 500 টাকা। তোমার তো খরচা করার বালাই নেই, সব গেছে আমার পকেট থেকে, তাই তুমি চিন্তা করবে কেন? আমাকে কেন বলছো? বলছি এই জন্য, কারণ এখনো তোমার মাথায় ঢোকেনি যে কত ধানে কত চাল হয়, আর কখনো যে ঢুকবে এই ভরসা আমার নেই। কত ধানে কত চাল হয় খালি তার হিসেব রেখে চললে পরিবার চলে না। তার জন্য অনেক ত্যাগ, অনেক বোঝাপড়ার দরকার হয়। সংসার করতে হলে খালি আজকের জন্যই নয়, কালকের কথাও চিন্তা করার প্রয়োজন। থাক, তোমার এই ভাষণ বন্ধ করো। হ্যাঁ শোনো, 15 লাখের একটা অ্যাকাউন্ট পেয়ে চেক নিয়ে আসবে আমার পার্সোনাল অ্যাকাউন্টে। আর শোনো, 25 লাখের একটা ব্যাংক ড্রাফট সানরাইজ কোম্পানিতে পাঠিয়ে দেবে। ওটা বাকি পড়ে আছে বহুদিন হলো। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা সুবুদ্ধি স্যার, তোমাকে আমি বলেছিলাম না নীলাম্বরকে মাঝে মাঝে আমার অফিসে বসাতে, এখন তো কাজ না শিখলে, এত বড় বিল্ডার কোম্পানি, সেই জন্যই তো এত পয়সা থাকা সত্ত্বেও আমি ওকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি। মাফ করবেন স্যার, সুবুদ্ধির কুবুদ্ধি অন্য কথা বলছে। কি বলছে স্যার? ঘোড়া ঘোড়া আপনার নীলাম্বর? কি বলছো, আমার ছেলে ঘোড়া? লাগাম ছাড়া ঘোড়া স্যার, বলতে গেলে কি জানেন, নদী নালা পাহাড় পর্বত রোদ ঝড় জল কিছু না মেনে খালি ছুটছে ছুটছে আর ছুটছে। একবার সেই ঘোড়াতে লাগাম দিয়ে দিলে বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে, আর দৌড়তে বললে দৌড়বে। বুঝলাম, এটা তোমার সুবুদ্ধির কুবুদ্ধি বলছে, কিন্তু তোমার কুবুদ্ধির সুবুদ্ধি কি বলছে? এই কথা বলছে লাগাম। হাই ড্যাড, কি মন্ত্রণা দিচ্ছে? মন্ত্রণা কোথায়? মাই ডিয়ার ফাদার, লুকোনো হচ্ছে না গোড়ালি ফুলেছে? মাই ডিয়ার সান, আমি স্যুটের সঙ্গে বুট পরি, তাই আমার শোবার সময় ছাড়া আমার গোড়ালি দেখা যায় না। বাট ফর ইওর ইনফরমেশন মাই সান, আমরা বর্তমানে লাগামের বিষয়ে কথা বলছি। লাগাম? এই বিল্ডার কোম্পানি লাগামের কি দরকার? মাই বিগ বস সান, সুবুদ্ধির কুবুদ্ধি বলছে তোমার লাগাম পরার বয়স হয়ে গেছে। তাই যদি দরকার পড়ে তাহলে লাগামটা আমি নিজে চুজ করবো, অন্য কারোর চয়েসের লাগাম পরবো না। হ্যাঁ, আরেকটা কথা, লাগাম যদি চয়েসে না হয় তাহলে ঘোড়া যতই পোষা হোক না কেন ভীষণ উৎপাত করে, এটা কিন্তু তোমার এবং তোমার বিগ বসের মনে রাখা উচিত। হয়েছে নাকি? ওকে, শুনলে সুবুদ্ধি, লাগামের উপর আমার ছেলের কমেন্ট শুনলে তো? এবার তোমার সুবুদ্ধির কুবুদ্ধি কি বলছে? এখন কিছু বলছে না স্যার, তবে সময় এলে ঠিক ঘোড়া ঠিক লাগাম পাওয়া যাবে স্যার, খালি কাজটা আমার উপর ছেড়ে দিন। আগে নমস্কার। নমস্কার। আরে অনাদি বাবু, আসুন আসুন, ভেতরে আসুন। আরে দাঁড়িয়ে আছেন কেন, আসুন আসুন, বসুন। আরে মা সুমিত্রা, সুমিত্রা। বাবা। ডাক মা, কে এসেছেন? নমস্কার। নমস্কার।
যা আমার মিশমশাই জানিয়ে। না না কিছু দরকার নেই। আপনি প্রথমবার আমার বাড়িতে এলেন, তা কখনো হয় নাকি? আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? যা না, চা জল খুঁজে নিয়ে আয়। বুঝলেন গৌরাঙ্গবাবু, সাধারণত পুত্রকন্যা জন্ম হলে বাবা মা মনে করেন এরা জন্ম নিয়েছে আমাদের মুখ উজ্জ্বল করবে। সেরকম ভাগ্যবান বাবা কিন্তু আমি নই। দেখুন, আমি একজন সাধারণ মানুষ। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। মিতা মানে আমার মেয়ে বিয়ে করতে অস্বীকার করছে। বুঝলেন অনাদিবাবু, পুত্রের জন্যই কন্যা আর কন্যার জন্যই বর, আমরাই খুঁজে চলি। কিন্তু কার ভাগ্যে কে সেটা ভাগ্যেই লেখা থাকে। হয়তো আমার পুত্রের ভাগ্যে আপনার কন্যা নেই, আর কেউ আছে, সেটা ভেবে চিন্তা করার কি দরকার? কিন্তু এই কিন্তু জিনিসটা বড় খারাপ। কিন্তু আমার মনে কোনো কিন্তু নেই। এই বিয়েটা ভেঙে গেলে আমার কোনো দুঃখ নেই। যাই হোক, আপনি আমাকে ধর্মসংকট থেকে রক্ষা করলেন, ধন্যবাদ। আসছি। আরে শুনুন শুনুন নানাদিবাবু, আপনি কি ভেবেছেন এত সহজে আপনি ছাড় পেয়ে যাবেন? মানে বসুন না, বসুন বসুন। সেদিন আপনার পরিবারের ব্যবহার আর চালচলন আমার এত ভালো লেগেছিল যে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আপনার ঘরেই সম্বন্ধ করব। তাই আমার মেয়ের বিয়ের প্রস্তাব আমি আপনাকে দিচ্ছি। বিকাশ একটা গ্যারেজে কাজ করে, অবশ্য সেটা তার দোষ নয়, সংসার চালাতে বাধ্য হয়ে ওকে গ্যারেজে কাজ করতে হচ্ছে। পুরুষের হাতের উপরে আমার ভারী বিশ্বাস, সে হাতের জোরেই ভাগ্যের দুয়ার খুলে দিতে পারে। ওকে জামাই করতে আমার কোনো আপত্তি নেই। আর আপনার মেয়ে? আমার ছেলের কথা সেদিন শুনেছিলেন, আজ আমার মুখ থেকে শুনুন। আমি ওদের দুজনকে এমনভাবে মানুষ করেছি যে তারা কোনোভাবেই আমার উপরে কথা বলে না, বরং আপনি আপনার ছেলেকে রাজি করান। তার বোধহয় দরকার হবে না, বিকাশ কখনো আমার কথার অবাধ্য হবে না। তাহলে এই সম্বন্ধ পাকা হয়ে গেল। ওকে ডাকছো কেন? তোমার গুণধর পুত্র পরীক্ষায় কি কৃতিত্ব অর্জন করেছে সেই কথা শোনাবার জন্য ডাকছি। কি হয়েছে তার পরীক্ষায়? বলেছিল তো রেজাল্ট ভালো হয়নি। কোথায় গেল সে? এই যে বাবু, রেজাল্টটা শুনে এসেছো তো? একটা খ্যাতি স্তম্ভ স্থাপন করেছো। কি বলছো তুমি? হ্যাট্রিক! তোমার ছেলে একটা ক্লাসে তিন তিনবার ফেল করে হ্যাট্রিক করেছে। বোর্ড তার জন্য স্বতন্ত্র পদক তৈরি করছে, স্বতন্ত্র উৎসব ওকে দেওয়া হবে। আমি ভাবলাম কাজকর্ম তো হবে না, পড়াশোনা করুক মানুষ হোক। পড়েই বা কি হবে শুনি? আজকাল হ্যান্ডিক্যাপদের জন্য চাকরি রিজার্ভেশন রয়েছে, তাই বলে এমন পড়াশোনা করলে কি চাকরি পাবে? আরে বাবু, পড়াশোনা করলে তো রেজাল্ট ঠিক হবে। বাবুর ইচ্ছে হলে স্কুলে যাবে, না হলে না। মুড হলে তারপর পড়তে বসবে, না হলে না। মাস্টার কি সব দয়া করে নম্বর দিয়ে দেবে? ছি ছি ছি, বেকার পয়সা শ্রাদ্ধ। এই শোন, তোর স্কুলে যাওয়ার দরকার নেই, আমি তোর জন্য আর পয়সা খরচা করতে পারবো না। এমন করে বলবে না বাবা। আরে মা, তুমি এই সংসারে নতুন এসেছো, তুমি কিছু জানো না। একটা ক্লাসে তিন তিনবার ডাব্বা মেরেছে, এর দ্বারা কিছু হবে না। তাহলে কি করবে ও? ভিক্ষাবৃত্তি করবে, ভিক্ষা। এছাড়া কোনো পথ নেই। দেবা, এই দেবা, ছি, বাচ্চাদের মতো এরকম করে কাঁদে? নিজের উপর আমার সব বিশ্বাস নষ্ট হয়ে গেছে বৌদি। তুমি বিশ্বাস হারিও না দেবা। কার উপর বিশ্বাস রাখবো বলো বৌদি? নিজের উপরে। 10 বছর আগে ডাক্তার বলেছিলেন বিশ্বাস রাখো দেবা, তুমি ফের সোজা হয়ে দাঁড়াতে পারবে। 10 বছর পার হয়ে গেল, আমি সোজা হয়ে দাঁড়াতে পারলাম না। স্যার বলেছিলেন বিশ্বাস রাখো দেবাশিস, তুমি পাস করবে। তিন তিনবার ফেল করেছি, আজ তুমি আবার সেই বিশ্বাসের কথা বলছো। তাহলে তোমার বিশ্বাস দৃঢ় ছিল না দেবা? তার মধ্যে নিশ্চয়ই কোনো সন্দেহ ছিল, সাহসের অভাব ছিল। তুমি যাও বৌদি, আমার কথা আমার উপর ছেড়ে দাও। কি করবে তুমি? হ্যাঁ কি করবে? তোমাকে বলে দিচ্ছি বৌদি, নিজেকে শেষ করে দেব, কিন্তু ভিক্ষা করব না। আমি ভিক্ষা করব না, আমি কখনো ভিক্ষা করব না। আজ থেকে তোমাকে মন নিয়ে পড়তে হবে, ক্লাসে ফার্স্ট হতে হবে, আর সবাইকে দেখিয়ে দিতে হবে তুমি অপরাধ নও, অক্ষম নও, কি অদরকারীও নও। বুঝেছো বৌদি? তারপরে? তারপর তর্জন গর্জন আর গালাগালি বর্ষণ। আমি স্ট্রেট বলে দিয়েছি ওখানে বিয়ে করব না। তাহলে কোথায় বিয়ে করবে? সেখানে যেখানে মন চাইবে। কি দেখছো? কি সুবুদ্ধির কুবুদ্ধি বলছে? আর আগে এগিয়েও না, এখানে যা হচ্ছে মৌয়া, আগে যাওয়া বোধহয় ঠিক হবে না। তাহলে কি করবে? ভাবতে হবে এখন কি করা যায়।
দেখো না মহুয়া, দেখলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তার মানে তোমার মনের মধ্যে কিছু আছে? না, তোমায় তারা কত ভালোবাসেন, যা তারা চান তাদের জানিয়ে তাদের মত নিয়ে আমাদের দুজনে বিয়ে করা উচিত। সেরকম কিছু করুক কি না করুক আমরা বিয়ে করব। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মিতা, মিতা বাবা, কাল থেকে তোর আর কলেজে যাওয়ার দরকার নেই। কেন? কেন কলেজ যাওয়ার বাহানায় কোথায় যাস, তুই কি করছিস সেসব আমি বুঝতে পেরেছি। আর সেদিন বিয়ের প্রস্তাবে তুই কেন রাজি হলি না সেটা আজই নিজের চোখে দেখে আমি জেনেছি। খুব ভালো হয়েছে তুমি জানতে পেরেছো, না হলে আমাকেই সেটা জানাতে হতো। কি সেটা? যে আমি একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। জানো কি, আরে অশোক, বিকাশ, মমতা, এসো শুনে যাও, দেখো এই এই দেখো, যাকে জন্ম দিয়ে লালন পালন করে পড়াশোনা করিয়ে বড় করলাম সে আমারই মুখের উপর বলে কিনা ওর জন্য বর খোঁজার আমার দরকার নেই, সে নাকি নিজের পর নিজে খুঁজে নিয়েছে। মরণ, কি অলক্ষণে কথা গা, আমাদের সংসারে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। মিতা, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করতে চাই, এই দুনিয়া এটি এমন কিছু নতুন কথা নয় মা। কিন্তু এই অনাদি মুখোপাধ্যায়ের ঘরে এই ঘটনা একেবারে নতুন, কারণ এখানে সবাই তোর বাবার কথা অনুযায়ী চলে। এই তোর বড় ভাই আর বৌদি, ওরা নিজের খুশিতে বিয়ে করেনি, বরং বিয়ে করে সুখে আছে। আর এই বিকাশ, বিকাশের জন্য আমি নিজে পাত্রী ঠিক করে এসেছি, আর সেও বিনা দ্বিধায় আমার ইচ্ছা অনুযায়ী বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু আমি বলে দিচ্ছি, নীলাম্বরকে বিয়ে করলে আমি নিশ্চয়ই সুখী হব। নীলাম্বর? এই শহরের বিখ্যাত বিল্ডার পরমানন্দ বাবুর একমাত্র পুত্র নীলাম্বর সাধু। বহুত সাহস হয়ে গেছে না তোমার? আমাকে বলো তুমি কে? আমি সেই মিতার দাদা, যাকে চালে তুই ফাঁসিয়ে আমাদের বদনাম করছিস। আরে আমার কথা তো শোনো, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা স্যার, খুব জোরে লেগেছে। লাগিনি। Oh, my God.
বলেছিলাম, হাজারবার বলেছি, বারংবার বলেছি, বুঝিয়ে বলেছি। আরে আজকালকার রাস্তাঘাটের যা অবস্থা, একটু সাবধান হয়ে মোটরসাইকেল চালাস। তা না, হ্যাঁ, এই নিয়ে তিন তিনবার অ্যাক্সিডেন্ট করলি, কি শুনতে পাচ্ছিস? এই যন্ত্রণা। এখনো যন্ত্রণা হচ্ছে? শিওর কেস অফ মাল্টিপল ফ্র্যাকচার। মোটরসাইকেলের অবস্থাও নিশ্চয়ই এরকমই হবে। মোটরসাইকেল পুরো ফিট? হ্যাঁ। তাহলে তাহলে আবার কি, রান্না বান্না কিছু করতে পারিনি, পাউরুটি আর কলা খেয়ে শুয়ে পড়বে। নো প্রবলেম। কিন্তু সান, তোর মা গত হবার পর কিচেনের দায়িত্ব তোর উপর, কিন্তু সব দিন কি এইভাবেই চলতে থাকবে? আরে সেই প্রবলেম সলভ করতে গিয়েই তো ড্যাড, আর তারই রিঅ্যাকশন, আই এই মার। হোয়াট? হ্যাঁ, কি বললি? কিচেনের প্রবলেম সলভ করতে গিয়ে তুই মার খেয়ে এলি? হ্যাঁ, সে তোকে মেরে চলে গেল আর তুই চুপচাপ বসে রইলি? আরে তুই পুরুষ না? মিতাকে তুমি চেনো? মিতা? A cute girl in the town. এতে হাসছো কেন? আমি তো কিছুই বুঝছি না, এতে হাসবার কি আছে? হাসছে এই কারণে, my boy has become a man and he's talking about a girl. বুঝলি তো বাবা, বর্তমানে সব কিছু পরিষ্কার হয়ে গেল। Rival, the villain has entered the scene. হিরো, বর্তমানে পরীক্ষা হবে, হিরো জিতবে না ভিলেন জিতবে। অবশ্য হিন্দি ফিল্মে সব সময় হিরোই জেতে, কিন্তু তোর অবস্থাটা যা। ফর ইওর কাইন্ড ইনফরমেশন ড্যাড, সে রাইভালও ছিল না, ভিলেনও ছিল না, সে ছিল হিরোইনের ভাই। হ্যাঁ ভাই, অনেস্ট, নিশ্চয়ই অনেস্ট লোক ওরা। এটা কি বলছো ড্যাড? ইয়েস, ভবিষ্যতে কোটিপতি হবে জেনেও আমার ছেলে, বিয়ের মার্কেটে নিশ্চয়ই খুব কস্টলি, কিন্তু লাভ লোকসানের বিচার না করে, প্রেম ফ্রেমকে কেয়ার না করে, যে তার বোনের প্রেমিককে প্যাদাতে পারে, সে নিশ্চয়ই অনেস্ট পার্সন, এবং সে তার প্রেস্টিজের ব্যাপারে যথেষ্ট সজাগ। আই মাস্ট কংগ্রেচুলেট হিম। দে তো অ্যাড্রেসটা, দে তো। ওকে ঠিকানা পেলে সোজা আমার থানা যেতে হবে স্যার। এই সুবুদ্ধির কুবুদ্ধি বলছে, তার উপযুক্ত শিক্ষা দরকার। তুমি থানায় যাবে? আমি নিজেই এফআইআর লঞ্চ করব স্যার। আমি নিজেই আই উইটনেস, স্বচক্ষে দেখেছি। সরি, আমি মারও খেয়েছি, মারের নমুনা দেখবেন স্যার, দেখুন। দেখেছেন তো স্যার, জায়গাটা কেমন পাহাড় হয়ে রয়েছে, ছোড়াটার মার বড় সলিড স্যার। সুবুদ্ধি স্যার, তুমি কে? পি অ্যান্ড এন অ্যান্ড এন সন্স লিমিটেড এর ম্যানেজার স্যার। রাইট, এটা কোম্পানির মামলা নয়, এটা ঘরোয়া মামলা স্যার। এফআইআর আমি দেব, আর এফআইআর কোথায় দেব সেটা আমি বুঝবো। ওকে ওকে স্যার। নাও গিভ মি দ্য অ্যাড্রেস মাই সান। ডোন্ট টাচ স্যার। নমস্কার। মরণ, এমিন সেবার কে গা নমস্কার করছে আমায়? কিছু বললেন? আপনি কাকে খুঁজছেন? এটা অনাদিবাবুর বাড়ি তো? হ্যাঁ। উনি আছেন? মরণ, এই সাত সকালে কোথায় যাবে গা? স্নান সেরে পূজায় বসেছেন, সেখান থেকে উঠে বাজারের থলি নিয়ে বাজার যাবে, বাজার এনে খবরের কাগজ পড়বে, তারপর ভাত খেয়ে অফিস যাবে। ও বাবু, ও বাবু, ঘরের মধ্যে ঢুকে যাচ্ছ কেন? আরে ও বাবু শোনো, তুমি কে? তুমি জানা নেই শোনা নেই ঘরের মধ্যে ঢুকে যাচ্ছ, আরে বলো তুমি কে? তুমি যা বলার পরে বলো, ঘরে যদি চা থাকে তুমি আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো, স্ট্রং টি, চিনি কম, দুধ কম, চা বেশি। আমি যদি ভুল না করে থাকি, আপনি নিশ্চয়ই অনাদি বাবু, মানে অনাদি মুখোপাধ্যায়? নমস্কার নমস্কার, আরে বসুন 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 বসুন। কিন্তু আপনাকে তো চিনবেন চিনবেন, এই চেনা পরিচয়ের জন্য ছুটে এসেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, এই চেনা পরিচয় হবার আগে আমি আমার একটা শর্ট বায়োডাটা দিতে চাই। নীলাম্বর যখন 15 বছর, তার মা তাকে ছেড়ে চলে গেল, গেল তো গেল, যাবার সময় জোর দিয়ে বলে গেল, তুমি যা খুশি তা করতে পারো, রান্নাঘরে ঠাকুর চাকর ঢোকাতে পারবে না। আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও চা করে নিয়ে এসো, আর হ্যাঁ 2 কাপ নিয়ে আসবে, 1 কাপ অনাদিবাবুর, 1 কাপ আমার। হ্যাঁ যাও। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলাম জানো?
হ্যাঁ রান্নাঘরের কথা, বিজনেস বাড়লো, ব্যাংক ব্যালেন্স বাড়লো, আমার ছেলে ছোট থেকে জোয়ান হলো, কিন্তু আমার রান্নাঘরে ঠাকুর চাকর আজও ঢুকতে পারেনি। কখনো আমি দাদি, তো কখনো ওর আদে, কখনো ওর আদে, তো কখনো আমি দাদি, রাত্রে রাত্রে আমরা বাপ ছেলে নাজেহাল হয়ে গেলাম। কিন্তু আমি আপনাকে কি সাহায্য করতে পারি? হ্যাঁ সেই কথাই তো, সারা পৃথিবীতে কেবল আপনি একমাত্র লোক যে কিনা আমাকে সাহায্য করতে পারে, কেননা এতদিন পরে আমার রান্নাঘরে ঢোকার মতো লোক আমার ছেলে আপনার ঘরে আবিষ্কার করেছে। আগে মানে আমি, আপনি এখনো বুঝতে পারলাম না আপনি কি। আমি হচ্ছি পরমানন্দ সাধু, আমার ছেলে নীলাম্বর। না না আপনি, আপনার মেয়ে মিতাকে, মানে আমার ছেলে মানে পরমানন্দ বাবু। আমি মানছি আপনারা উঁচু জাত, আপনাদের সংস্কারে বাদে, কিন্তু এটা সব আজকালকার ছেলে মেয়ে, এরা এসব কিচ্ছু মানে টানে না। অবশ্য এতে আমার কোনো আপত্তি নেই। আপনি চলে যান এখান থেকে। না না এইসব ব্যাপারে একটা ফয়সলা না করে কি করে চলে যাই বলুন তো, একটু ক্ষতি ভাবুন না। আপনার মেয়ে বর্তমানে সাবালিকা, আমার ছেলেও, এরা ধরুন আমাদের কথা না শুনে কোর্টে গিয়ে যদি বিয়ে করে বসে, তাহলে আপনি কিছু করতে পারবেন না, আমি কিছু করতে পারবো? খালি চোখ কান বন্ধ করে চুপ করে পড়ে থাকা ছাড়া আমাদের আর কিচ্ছু করার থাকবে না। সেই জন্যই ওদের কথা মেনে চলাই ভালো, তাই তো? আপনি তো রাগ করছেন কেন? দেখুন আনন্দীবাবু, একটু ভালো করে চিন্তা করুন, এতে দুই পক্ষেরই মঙ্গল। শুনেছো, শুনেছো তোমরা, মিতার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন পরমানন্দ বাবু, পরমানন্দ সাধু আমার মতামত চাইছেন। আপনি নিশ্চয়ই মিতার মা? নমস্কার। আপনি? আমি বাড়ির বড় বউ, মিতার বৌদি। যাই হোক, ভালোই হলো, আপনারা সবাই শুনলেন, এবার দায়িত্ব আপনাদের। নমস্কার, নমস্কার, নমস্কার। তুমি নিশ্চয়ই মিতার সেই ভাই? আগে হ্যাঁ। তুমি নীলাম্বরের সঙ্গে মারামারি? না না আমি রাগ করিনি, দোষও দিই না, তোমার জায়গায় যদি আমি থাকতাম একই কাজ করতাম। কিন্তু কথা কি জানো বাবা, ছেলেটি বড় একরোকা, মারও খাবে অথচ নিয়ে গোঁ ছাড়বে না। আবার বলে কি জানো, মিতাকে বিয়ে করবেই করবে। আমি যাচ্ছি বাবা, যাচ্ছি, ফের এখানে আসবো একবার বরযাত্রীর সঙ্গে নিয়ে। বাবা আপনি প্রস্তাবে রাজি হয়ে যান। মমতা, তাছাড়া কোনো উপায় নেই, মিতাকে বলেছিলাম সে কিছুই শুনছে না। আপনি যদি বিয়েতে মত না দেন তাহলে সে কোর্ট ম্যারেজ করবে, এটা কি লোক সমাজে ভালো দেখাবে? তাছাড়া আজকাল কেউ আর জাতপাত মানে না, এ বিয়েতে ওরা যদি সুখী হয় ওদের বাধা দেওয়া উচিত না, কি বলছো বিকাশ? আমি আর কি বলবো বৌদি, বাবার মতেই আমার মত, তবে এ বিয়েতে কত টাকা দিতে হবে বললে সেটা দিয়ে দেবো আমি। যুগ বদলে গেছে অনাদি, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে তুমি পিছিয়ে পড়বে, তুমি পিছিয়ে পড়বে, তুমি পিছিয়ে পড়বে। তোমাদের সবাই এর মত যদি এই হয় তাহলে আমি কেন বাধা দেব? তোমরা সবাই যখন রাজি তাহলে আমিও আমার সম্মতি দিচ্ছি। আমি তোমাকে এখানে ডেকে এনে চাকরি দিয়েছি। আমি কিন্তু এখানে চাকরি করতে আসিনি দাদা, আসলে সুবুদ্ধিটা আপনার কুবুদ্ধি এখানে ফেল হয়ে গেছে। সুবুদ্ধির কুবুদ্ধি বর্তমানে দারুণ কাজ করে চলেছে, তুমি চলে গেলে সব বন্ডল হয়ে যাবে। এখানে থেকে হবেটা কি? ওই নীলাম্বর বাবু অফিসে এলে খোঁজ নেব যে কোথায় লিপস্টিক লেগে আছে। এক্স্যাক্টলি, আমি ঠিক মনে মনে এই কথাই ভাবছিলাম, কিভাবে জানলে সে কথা? কি বললেন, কি বললেন আপনি? ও তুমি এমন রাগছো কেন? তুমি খালি আমার কথা মতো কাজ করে যাও, সুবুদ্ধির কুবুদ্ধির দূরদৃষ্টি আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার প্ল্যান সাকসেস হতে চলেছে, তাই লক্ষ্মী সোনার মতো যা বাধাবাধি করেছো তা এখন খুলে ফেল। হ্যাঁ
বুঝলেন দিদি, জল এত দূর গড়িয়ে গেছে আর আমি ভাবছি বসে এত আচার ছিল গেল কোথায়। কেন শুধু শুধু লজ্জা দিচ্ছিস বলতো? এসো মা, এসো আমার সাথে এসো। তুমি
খুশি হইনি যে আগে কোনদিন, যে খবর আজ গো শোনালে তুমি, দেখবো কবে তার সেই সোনা মুক্ত, দেখবো কবে তার সেই সোনা মুক্ত, আমাদের যে আর তার সয় না, আসে আপন তাই নাচে মন, আনন্দ আর পাবে না। মিতা, মিতা, মিতা মা, খাবার বাড়ো, খুব খিদে পেয়েছে। ফুল কেন লাল হয়? তুমি, তুমি কে? এই ঘরে রান্নার কাজ করার জন্য দিদি আমাকে রেখেছেন বাবু। দিদি রেখেছে? কবে থেকে? আজ থেকে গো। দুদিনের জন্য বাইরে গেছি, এরই মধ্যে লোক রাখা হয়ে গেছে। খাও না, খাও গো। এসব কে রেঁধেছে? আমি রেঁধেছি বাবু, দিদি সব দেখে শুনিয়ে দিয়েছে, বলেছেন কি তোকেই রান্না করতে হবে। ও, এতদিন এই সংসারে রান্নাঘর অন্য হাতে চলে গেল তাহলে? এই বাবু, খাচ্ছ না কেন? বকিস না, উঠিয়ে নে, উঠিয়ে নে সব। আরে তুমি এসে গেছো ড্যাড, কখন এলে? এই মাত্র এসেছি। কি কথাটা হচ্ছে যে তুই আমি দুজনে ছিলাম, নিজেরা রেঁধে নিজেরাই খাচ্ছিলাম, তুই রাচ্ছিলি আমি খাচ্ছিলাম, আমি রাচ্ছিলাম তুই খাচ্ছিলি, ঘরেতে বউ এসেছে, মেম্বার বেড়েছে, অসুবিধা তো হবেই। হ্যাঁ, এই নিয়ে যাই সব। তাহলে এ কে? দেখ, অসুবিধাটা যখন আমি ফিল করি তখন মিথ্যাকে আমি বলে গিয়েছিলাম, ইচ্ছে করলে কাউকে অ্যাপয়েন্ট করতে পারে, তুই তখন বাড়ি ছিলি না বলে তাই জানিস না তুই, সে আজ থেকে কাজ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। ড্যাড, চাকরের দরকার তুমি আমাকে না বলে মিতাকে বলেছিলে? মাই ডিয়ার সান, পরিবর্তিত পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের সিস্টেমকে বদলে ফেলতে হবে। মিতা এ বাড়ির বউ, হোম ফ্রন্টকে সামলাবার দায়িত্ব তার, তার অ্যাডমিনিস্ট্রেশনে মাথা গলানো আমাদের মোটেই উচিত নয়। ড্যাড, তুমি মার কথা ভুলে গেছো? 15 বছর আগে তোর মা আমাদের ছেড়ে চলে গেছে, সেখান থেকে সে আমাদের কথা শুনছে না দেখছে, এই 15 বছরের ভিতরে অনেক প্রবলেমে পড়ে আমরা অনেকদিন রান্না করতে পারিনি, উপর থেকে এসে সে কি আমাদের জন্য রান্না করে গিয়েছিল, তাই ধরে নে যা হয়েছে ঠিকই হয়েছে, আর তার সঙ্গে আমাদের কি অ্যাডজাস্ট করে চলতে হবে। কোথায় আছিস নীলাম্বর? বয়স্ক মানুষ, 2-3 দিন বাইরে ঘুরে ঘুরে ক্ষুধার্ত ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছে, অথচ তার আদরের বৌমা ডানলপ গদিতে আরামে শুয়ে শুয়ে মিউজিক শুনছে। Don't say like that. রান্না করে খেতে দেওয়ার জন্য চাকর আছে? ঘরের লোক ছাড়া আমাদের রান্নাঘরে ঢোকার কোনো অধিকার কারণ নেই, কোনোদিন ছিল না। ঘরের লোক, বাইরের লোক, এসব বাজে আর্গুমেন্ট। তোমার মা তো এই সংসারে আসার আগে বাইরের লোক ছিল, আমিও তোমাকে বিয়ে করার আগে বাইরের লোকই ছিলাম। ছিলে, মন্ত্র পড়ে অগ্নি সাক্ষী রেখে তুমি এই ঘরের একজন হয়েছো আজ, আর এই সংসারে নীতি নিয়ম আচার ব্যবহার সামলানোর দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, অথচ তুমি এই সংসারে পরম্পরাকে ভাঙতে বসেছো। পরম্পরা? রান্নাঘরে বসে ধোঁয়ার জ্বালায় নাজেহাল হয়ে ভাত ডাল তরকারি রান্না করাকে তুমি পরম্পরা বলছো? মিতা, তোমার যেমন পরম্পরা আছে আমারও তেমনি সঙ্গী সাথী আছে, আমার বন্ধুরা যখন শুনবে এত বড় ঘরের বউ হয়ে এসে আমাকে নিজের হাতে রান্না করে খেতে হচ্ছে, তখন তারা কি বলবে? মনে রেখো মিতা, তুমি এমনই একটা ঘরে এসেছো যেখানে স্ত্রীরা এসব কাজ করাকে নিজের গৌরব বলে মনে করে। হ্যাঁ জানতাম, যদি যে ঘরে এসেছি সে ঘরে স্ত্রীরা কাজ করতে বাধ্য, কারণ চাকর বাকর রাখার ক্ষমতা তাদের আদৌ নেই, কিন্তু এখানে তো সে প্রবলেম নেই, তোমাদের প্রচুর টাকা আছে, গন্ডা গন্ডা চাকর বাকর রাখার ক্ষমতাও তোমাদের আছে, তাই এ ঘরের একমাত্র বউকে আয়েশ আর আরামে রাখাটা তোমাদের উচিত।
তুমি তুমি এ কথা বলছো মিতা? তুমি হাজার চেষ্টা করেও আমাকে রান্নাঘরে পাঠাতে পারবে না। ভাত ডাল তরকারি রেঁধে অযথা সময় নষ্ট করার মেয়ে আমি নই। আজ থেকে অন্যের হাতে রান্না খাওয়ার চেষ্টা করো, দেখবে সময় এলে সব অ্যাডজাস্ট হয়ে যাবে। কিরে বিকাশ না কিরে? এত রাত্রি হলো তো? হ্যাঁ গো মা। বৌমা না তাড়াতাড়ি আসতে বলেছিল? কি করব, আর্জেন্ট কাজ পড়ে গেল। আরে টিফিন পাউডারটা তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও না গো। ওহো, আজ একটু তাড়াতাড়ি ফিরবে? কেন, কাল ভাই এসেছিল তো। কাল ভাই আসার সঙ্গে আজ আমার তাড়াতাড়ি ফেরার সম্পর্কটা বুঝতে পারছি না তো। ভাই বলছিল বাবা শরীরটা নাকি খারাপ, বাবাকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে, তুমি তাড়াতাড়ি ফিরে আমাকে নিয়ে যাবে। আচ্ছা বাবা মা বড় বৌদি এদের সবাইকে বলেছো তো? তুমি তো সঙ্গে যাচ্ছ। সে সঙ্গে আমি যাই কি না যাই ওদের অনুমতি নিশ্চয়ই নেওয়া দরকার। আচ্ছা বাবা নেবক্ষণ, তুমি বলো তো তুমি তাড়াতাড়ি ফিরবে কিনা? হ্যাঁ তুমি আগে ফিরবে কিনা? আচ্ছা বাবা আমি আগে ফিরবো, জলদি ফিরবো, হয়েছে? শোনো তুমি কিন্তু রেডি হয়ে থাকবে, 5:30 হবে, আমি বাড়ির জন্য বেরোবো হব কোচি, এমন সময় একটা লোক গাড়ি নিয়ে এসে গেল। তার কিনা আর্জেন্ট আসানসোলে যাওয়ার ছিল, গাড়িতে একটু ট্রাভেল ছিল, লম্বা রাস্তা তো গাড়িটা একটু রিপেয়ার করা দরকার ছিল, তাই আমাকে মালিক ভালোবেসে ডেকে নিয়ে বললেন, এই বিকাশ ভদ্রলোকের গাড়িটা সারিয়ে দিবি তুই? আমি বললাম হ্যাঁ, মালিকের কথা তো ফেলতে পারি না, তাছাড়া লম্বা রাস্তা। এইবার গাড়িটা খুলে সারাচ্ছি, রাত্রি হয়ে গেল, একটা গাড়ি খুললে একটা টাবলের জায়গায় কিভাবে যে 10টা টাবল বের হয় না কে জানে। উফ, কোথায় গেল সেসব যুগ, আহ সে কি যুগ গো, চোখের সামনে একবারে খালি জল জল করে ভেসে উঠছে, আহা কি যুগ, স্বামীর ফেরার পথ বানেছে, স্ত্রী বসেই আছে, স্বামী ফেরার সাথে সাথে দরজার কপাট খুলে দেবে, আঁচল দিয়ে মুখটা মুছে দেবে, ভাত ডাল মেখে মুখে পুড়ে দেবে, পাশে বসে পাকা ঠান্ডা হাওয়া দেবে। সে ছিল একটা যুগ আর এ হলো আরেকটা যুগ, স্বামীর পেটের ভেতরে ছুটে ডন মারছে, স্ত্রী এখানে ঢোড়া সাপের মতো এঁকে বেঁকে চিত পাটাং। বসেছিলাম 5টা থেকে রাস্তা দিকে চেয়ে আমি বসে, বাবুর দেখা নেই, রাতে 12টার সময় এসে আমাকে ভালো মন্দ দেখাচ্ছ। যদি ঘুমিয়ে না থাকো তাহলে আমার কথা নিশ্চয়ই শুনেছ, যদি কথা শুনে থাকো তাহলে আমার কেন দেরি হলো সে কথা নিশ্চয়ই বুঝতে পারছো তুমি। আমার বাবা শনিবার মা বাবার বাড়ি যেতে বারণ করবে। তাহলে রোববার যাব? রোববার দিদির সাত, তার 8 মাস পুরে 9 মাস হলো। তাহলে বলে যাও আমার বাবার বাড়ি যাওয়ার কথা তো, কি যায় আসে। আরে বাবা যাওয়ার এতই যখন দরকার ছিল আর দেখছো আমার এত দেরি হচ্ছে, দেবাকে সঙ্গে করে নিয়ে চলে যেতে। দেবার কথা বললে তো দিদি মানা করে দিল, ওর পরীক্ষা সামনে এসে গেছে, ও যেতে পারবে না। হ্যাঁ সে ঠিকই বলেছে, দেবার পড়াটা তো আগে, সবার সব কথাই আগে, খালি আমার বেলায় সবার শেষে হলেই চলবে, ঘরে ছোট বউ তো সবার মন জুগিয়েই তো আমায় চলতে হবে। আরে আমারও যে একটা মন আছে সেটা কারোরই জানার দরকার নেই, এসো খাবে এসো, আমিও খাইনি, খিদে পেয়েছে, এসো না এসো না। আরে আরে এ কি করছো দিদি? আরে আরে দাঁড়াও, প্রথম পোয়াতি বাপের বাড়ি যাচ্ছ, রাস্তায় কোথায় কি থাকবে না থাকবে ছেলেটা নজর লেগে যাবে না, তাই দেহটাকে ঝেড়ে দিচ্ছি। এই গাছের ডালে, এটা যেসে গাছের ডাল বলে ভেবো না বড় বউ, এ হচ্ছে ঠাকুরের থানের গাছ জানো। এই শেকড়টা নাও, কালো সুতোয় বেঁধে পড়বে,
সংক্রান্তির দিন মা ষষ্ঠীর নাম স্মরণ করে এটাকে ডান হাতে বেঁধে নিলে জন্ম হওয়ার সময় কষ্ট কম হবে। আর এখন এই জিনিসটা থাক দিদি গো থাক, বহুত হয়ে গেছে, হাত গলায় মাথায় একদমই পড়তে পারবো না। দিদি তার কাজ আরম্ভ করে দিয়েছে, হাত গলা মাথা কিচ্ছু বাকি নেই। তোমারটাই প্রথম, আমার চারটে বাচ্চা হয়েছে, দিদি আমার গায়ে তাবিজ আর কবজে ভর্তি করে দিয়েছে। দিদি তোমারটা ভুল করেছে তাই না? এই যে চার চারটে বাচ্চা এত সুন্দর করে হয়েছে কই, সে কথা তো বলছে না কেউ। আরে অশোকটা কোথায় গেল, ট্রেনের টাইম হয়ে গেল। যাও মা, ঠাকুর প্রণাম করে এসো, অশোক এক্ষুনি এসে যাবে। অনেকদিন পরে এই সংসারে বাচ্চার কান্না শোনা যাবে, তাই না জানো কি? দেবা, ছি, কাঁদে না, আমি কি আর চিরদিনের জন্য দূরে চলে যাচ্ছি? পাগল ছেলে, পরীক্ষা আর মাত্র দুদিন বাকি আছে বৌদি, পরীক্ষা দিতে যাওয়ার সময় তুমি থাকবে না, এ কথা ভাবলেই আমার সব গুলিয়ে যাচ্ছে বৌদি। ছি দেবা, ছি, আমি যেখানেই থাকি জানবে তোমার পাশাপাশি আছি, আর সবসময় তোমার জন্য ঠাকুরকে ডাকছি। এই ঠাকুরের দিকে তাকিয়ে বলো, পড়াশোনায় কখনো হেলা করবে না। তোমার গা চুয়ে বলছি বৌদি, পড়াশোনায় আর কখনো হেলা করব না আমি। তোমার আমার উপর যে ভরসা আছে তার মর্যাদা নষ্ট হতে দেবো না, এই ঠাকুর রাখকে। বৌদি, এই যে বৌদি, শোনো বৌদি, তোমার নয় এখনো সময় হয়নি, কিন্তু ট্রেন তো তোমার সময় দাঁড়াবে না, সে তার সময় আসবে আর চট করে চলে যাবে। আচ্ছা তুমি আমাকে যেটা বলছো, তোমার দাদাকে কি বলেছো? কই তারটা এখনো দেখা নেই? দাদা একদম হিসেবি লোক, একদম ভুল হবে না, ঠিক সময় এসে পৌঁছে যাবে। তোমার বউকে তো দেখছি না, কোথায় গেল সে? তুমি না হয় পুরনো, আমি তো এখনো পুরনো হইনি, তাই এখনো ঠিক মতো তৈরি হইনি হয়তো। ওহে বিকাশ, শুনছো? শোনো। হ্যাঁ শুনছি, বুঝতে পারছি না। খাবার দাবার আর ওয়াটার বটল, ট্রেনে রাত কাটাবে তো, আমি নিজে হাতে রান্না করেছি। আমি ফেরা পর্যন্ত এই ডিপার্টমেন্টটা চালিয়ে নিও। চালিয়ে দেবো ঠিকই, কিন্তু একটা শর্তে। শর্ত? তুমি সঙ্গে যাকে নিয়ে আসবে তাকে আমার কোলে দিয়ে দেবে। না না, তা হবে না, আমি এসে যেন শুনি তুমি লুকিয়ে লুকিয়ে আচার খাচ্ছ, মাথা ঘোরাচ্ছ আর বামি করছ। বলে এই যে তোমার বুদ্ধি বিবেক বলে কিছু নেই গা, অসুস্থ মানুষটাকে এগুলো ধরিয়ে দিয়েছো। ঠিক বলেছো দিদি, আমিও তাই বলছি, অসুস্থ মানুষটা তো। বেশি বাহাদুরি মানিস না, চলো বড় বউ চলো। আরে এরপরে ঘরে যে আসবে সে তোমাদের জন্য আসবে না, আমাদের জন্য আসবে, আমাদের কোলেই থাকবে, তা না হলে আমরা বুড়ো বুড়ি দুজন কি বা করব? থাক 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 থাক, চার চারটে বাচ্চার বাবা মা হয়েছো, কখনো তাদের তেল হলুদ মাখিয়েছো, তাদের গুমুত ধুয়েছো, সব করেছে এই দিদি, এই বউদের বাচ্চা সব করবে এই দিদি। যদি এই নিয়ে কেউ বাধা দেবার চেষ্টা করে তাহলে এ ঘরের লঙ্কা কাণ্ড হয়ে যাবে। আরে ফিরে টাইম হয়ে যাচ্ছে, চলো নিয়ে এসো। বসে পড়ো বসে পড়ো। আরে অশোক, রিক্সা এনেছিস যে, ট্যাক্সি আনিস নি কেন, অসুস্থ মানুষটা? ট্যাক্সিতে কত পয়সা লাগে জানো? 50 টাকার একটা পয়সা কম নয়। আরে পোড়ার মুখো, তুই এখন টাকা পয়সা দেখছিস? রাস্তাটা খারাপ না, ধকল সইতে না পেরে যদি। আরে স্টেশন আর কত দূর, তুমি বসো তো বসো। এই যে শুনছো, যা করো করো, এর মতো ছেলে যেন না জন্মায়, এটা একটা কঞ্জুস মত। হ্যাঁ দাও দাও দাও, চল। এই নাও ধরো ধরো। যাও মা, ভালো ভালো ফিরে এসো, চলো ভাই। স্বামীর জন্য কি ওতলা হয়েছে গা, বাপের জন্মে এসব দেখিনি। আরে রে কি হলো? আরে ওহো, আর দাঁড়াও, এটা নেবে নাকি? না, আরে আরে রাস্তাটা ছাড়ো, আরে এখানে রাস্তার উপর দাঁড়িয়ে থেকে থেকে কি করছো? সরো সরো সরো। ওহো, মাঝে মাঝে তোমার কিসব হয় মাথায় কে জানে। ভীষণ গরম। গরম? তোমার শরীর ঠিক নেই নাকি? বাইরে তো বেশ ঠান্ডা পড়েছে। পারে বাইরে ঠান্ডা পড়েছে বলে ভেতরে গরম হবে না,
দাঁড়াও আঁচল দিয়ে মুখটা মুছিয়ে। আরে আরে ঘাম কোথায় যে মুছছো তুমি আমায়? আরে বাবা যাও, খুব খিদে পেয়েছে, খাবারটা নিয়ে এসো। ওহো, তোমার চোখে কি কিছুই পড়ে না? কিচ্ছু দেখতে পাও না? কি এমন দেখার আছে তোমার? সবই তো সমান আগে যা ছিল তাই আছে। রাত্রে নতুন শাড়িটা পরেছি, তুমি যেন কিছুই দেখতে পাওনি। এই মুহূর্তে কিছুই দেখছি না, কিছুই শুনছি না, শুধু খাবো। 600 টাকা দিয়ে শাড়িটা কিনেছি, একবারও চোখে পড়লো না। 600 টাকা? টাকা কোথা থেকে এলো? কেন, তুমি যে 1000 টাকা আমায় দিলে। আরে ওটা মাকে দিতে দিয়েছিলাম আমি, এ মাসে সংসার করেছে টাকা। ফেরিওয়ালা এসেছিল, শাড়ি দেখে লোভ সামলাতে পারলাম না, কিনে নিয়েছি। আজ পর্যন্ত এতদিন মাইনের টাকা আমি মাকে দিয়ে এসেছি, সকালে উঠে গ্যারেজ চলে যাব বলে টাকাটা তোমাকে রাখতে দিয়েছি বলে তুমি ইচ্ছে মতো খরচ করে ফেললে। আমার কি ইচ্ছে অনিচ্ছে বলে কিছু নেই? সুমিত্রা, তোমার স্বামী একটা গ্যারেজের মেকানিক, 1200 টাকা মাইনের মেকানিকের ইচ্ছে অনিচ্ছা থাকতে নেই, পেটের কথাই ভাবতে হয়, এটা তোমার বোঝাটা উচিত ছিল। আমার একা কেন, এই সংসারে সবাই বোঝা উচিত, কেউ তো বোঝে না। কি বলছো তুমি? বর্দার কথা বলছি। বর্দা? তুমি তোমার পুরো টাকা মাকে দিচ্ছ, কিন্তু কখনো কি চিন্তা করেছো আমারও কিছু চাহিদা আছে, কিছু ইচ্ছা হয়? বর্দা কি করে, নিজের মাইনের টাকা কিছু মাকে দিয়ে বাকি টাকা নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য রেখে। সুমিত্রা, বর্দা যদি এমন করতে পারে তুমি কেন পারবে না? তোমার কোনো ভবিষ্যৎ নেই, তোমার স্ত্রী নেই। সুমিত্রা, খবর তার বলে দিচ্ছি, আর কখনো যদি এমন ঘর ভাঙানি কথা বলেছো ঘাট ধাক্কা দিয়ে বার করতে পারো। ড্যাড, এত রাত্রি হয়ে গেছে, লনে বসে আছো? এমনি বসে আছি। খেয়েছো? আরে তুই যে আসিস নি। বলেছিলাম না আমার জন্য অপেক্ষা করবে না বলে, যেদিন থেকে বিয়ে হয়েছে সব বিজনেস আমার মাথায় চাপিয়ে দিয়েছো, কাজ ছেড়ে ফিরতে রাত হয়ে গেল। আরে হ্যাঁ, মিতাকে আমি বলে গেছি 9টার ভেতর তোমাকে খেতে দিয়ে দিতে, অথচ ওকে দোষ দিয়ে কি হবে, 9টার মধ্যে কি সে খাবার দিত না? আছে নেই বলে তাই। নেই? কোথায় গেছে? কোথায় গেছে অবশ্য সে কথা আমাকে বলে যায়নি। এই তো, সব কথা বলে যাবার কি নিতান্তই দরকার? বন্ধু বান্ধব আছে, আজকালকার মেয়ে, সে মেয়ে নয় বউ, প্রত্যেক সংসারে একটা নীতি নিয়ম আছে, আর সেই নীতি নিয়মকে মেনে চলাটা সংসারে প্রত্যেকটা লোকের কর্তব্য। তাছাড়া আজই নয়, এমন অনেকবারই কাউকে কিছু না বলে কারোর অনুমতি না নিয়ে বাইরে চলে যায়, ঘরে তুমি আছো সে কথা ওর খেয়াল নেই। না ড্যাড, এসব আর বেশি দূর এগোতে দেওয়া উচিত নয়, সে আজ আসুক। এই শোন, সাধু ঘরের বউ বলে যে আমার সব স্বাধীনতা তোমাদের হাতে দিয়ে দিয়েছি, একথা ভাবলে ভুল করবে। তুমিও মনে রেখো মিসেস মিতা সাধু, এই ঘরের নিয়ম নীতি ভেঙে নিজের ইচ্ছেকে যদি প্রাধান্য দাও তাহলে তুমিও ভুল করবে। কি বলতে চাও তুমি? আজ থেকে তোমাকে তোমার লাইফস্টাইল বদলাতে হবে, কারণে অকারণে এমন অনেকবার কাউকে কিছু না বলে তুমি বাড়ির বাইরে বেরিয়ে যাও। ড্যাড কিছু বলে না ঠিকই, কিন্তু মনে মনে দুঃখ করে। নো মোর, আই ক্যান অ্যালাউ ইউ টু ডু দিস থিং হ্যাপেন। ইট উইল হ্যাপেন, কারো সেন্টিমেন্ট দেখে চলাটা আমার পক্ষে সম্ভব নয়। আই ওয়ান্ট টু লিভ মাই ওন লাইফ। নিজের ইচ্ছেতেই যখন চলতে চাইছিলে তখন বিয়ে করে এই ঘরে বউ হয়ে আসার তোমার উচিত হয়নি। আমি জোর করে তো এই ঘরে আসিনি, আমার এই ঘরে বউ হয়ে আসার পেছনে তোমারই হাত ছিল। কিন্তু যে হাত ধরে তুমি এই ঘরে এসেছিলে আজ তোমার স্বেচ্ছা চাইতার জন্য সে হাত তুমি হারাতে বসেছো। ড্যাডকে তুমি আঘাতের পর আঘাত দিয়ে চলেছো। এমন সামান্য কথায় যদি তোমার ড্যাড আঘাত পান তাহলে আমার কিচ্ছু করার নেই, আমার চালচলনের সাথে তাকেই অ্যাডজাস্ট করতে বলো। যদি অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে আমাদের দুজনকে তোমার ড্যাড থেকে আলাদা হওয়ার ব্যবস্থা করো। তুই ঠিক করিস নি মা, যেখানকার ঘটনা সেখানেই সমাধান করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ, তুই আমার মেয়ে হয়ে এমন ভুলটা করতে গেলি কেন মা? কি করতাম বাবা, সেদিন থেকে আজ পর্যন্ত কোনোদিন তার কথার প্রতিবাদ করিনি, যা বলেছে সব চোখ বন্ধ করে শুনেছি, কিন্তু সামান্য শাড়িটা কিনেছে বলে। কারো কারো কাছে এই সামান্য জিনিসটাও অসামান্য হয়ে যায়, পাশা তো কত লোকই খেলে, এই সামান্য পাশা খেলার জন্যে মহাভারতের যুদ্ধ হয়, এ কথা তুই ভুলে গেলি কি করে মা? কিন্তু তাই বলে সে গালে চড় মারবে? এই চড়টা তো আর অন্য কেউ তোকে মারিনি, স্বামী তার স্ত্রীকে মেরেছে, তোর উপরে তার এটুকু অধিকার আছে বলেই সে মেরেছে, আর তুই
সেখান থেকে ফিরে এসে তার সেই অধিকারকে অস্বীকার করেছিস। আরো ভুল করেছিস, তুই আসার সময় তোর শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে আসিস না। মা সুমিত্রা, সব নারী মেয়ে হতে পারে, কিন্তু সব নারী স্ত্রী কিংবা বৌমা হতে পারে না। সেটার জন্য অনেক বোঝাপড়া, অনেক তপস্যার দরকার হয়। যা মা, তুই তোর ঘরে ফিরে যা মা। না, ফিরে যাব না। এই ঘরে কে থাকলো কে গেল তার হিসাব তুমি রাখবে না? তুমি না শাশুড়ি। আমি কি করব বলো? কিছু জানার আগে সুমিত্রা বাড়ি ছেড়ে চলে গেছে। আর তোমরা গীতা গীতা কি তামাশা দেখছিলে? তামাশা? আজ এই ঘরে যা সব ঘটে গেছে সেটা কেন বলো? কাল যখন সুমিত্রার বাবা এসে আমাকে বলবেন, ভেয়াই মশাই আপনি নাকি মস্ত বড় একজন ভদ্রলোক, আপনার ঘরে এমন একটা ঘটনা কি করে ঘটলো, আমি তা কি জবাব দেবো? যা হবার তা হয়ে গেছে, এখন কি করা যায় সে কথা ভাবো। ভাবার আর বাকি আছে নাকি? ভাবার মতো কিছু তোমার কুলাঙ্গা ছেলে আর কিছু বাকি রেখেছে কি? ভাববো। বিকাশ, বিকাশ, এই বিকাশ। বাবা কি হচ্ছে এটা? আমি বলছি হচ্ছে নাকি? আরে হা করে তাকিয়ে আছিস কেন? আমি বলছি বৌমার কথা, সুমিত্রার কথা। বাড়ি ছেড়ে চলে গেছে আজ সকালে। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গেছে। আর সে যদি বাড়ি ছেড়ে চলে গিয়ে থাকে তার জন্য দায়ী হচ্ছিস তুই। ও ছেলে মানুষ, লোভে পড়ে শাড়িটা কিনে ফেলেছে, কথাটা না বাড়ালেই হতো। কি হচ্ছে কি হচ্ছে? আরে পড়ার মুখ, বউয়ের উপর বড় বিরক্ত দেখানো হচ্ছে না? হ্যাঁ, নিজেকে খুব বড় বলে ভাবছো না? পড়ার মুখ, দিদি দিকে তো দেখ, দেখ তোর মাকে দেখ। 16 বছর ছিল যখন ও এই ঘরে বউ হয়ে আসে, এর ভেতর 30 বছর কেটে গেছে। আমাদের ভেতর কখনো এমন ঝগড়া হয়নি, মনোমালিন্য হয়নি, হয়েছে এক আধ দিনের জন্য, কিন্তু এতদিনের মধ্যে আমি হাত তুলে থাপ্পড় মারিনি, আর সেও কখনো বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তার মানে শব্দ সামারি না রে, দোষ তোর নয়। কি দোষ তারও নয়, দোষ আমাদের গরিব অবস্থা। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের চলবার ব্যবস্থা অন্যরকম রে। এখানে অ্যাডজাস্টমেন্ট দরকার রে, বোঝার দরকার। আমাদের ঢাকার গরম নেই, কি বড় লোকের অহংভাবও নেই। এখানে মনের সুধায় মন মজাতে হয়, একটু আঘাত লাগলে মন ভেঙে যায়, আর জোড়া লাগানো যায় না। তাই বলছি নিজে গিয়ে সুমিত্রাকে নিয়ে আয়। সে যাই হোক বাবা, আমি ওকে আনতে যেতে পারবো না। সে যেমন নিজের ইচ্ছায় ঘর ছেড়ে চলে গেছে, ওকে তেমনি নিজের ইচ্ছায় ঘরে ফিরে আসতে হবে। কত ফুটানির কথা, দেখো বাবার কথা কানে ঢুকছে না তো? তুমি কি অবুঝ হোস না বিকাশ, ওকে গিয়ে নিয়ে আয়। আরে তুই কি ভাবছিস, এ ঘরে আজ যে ঘটনা ঘটে গেল সে কথা এই ঘরেই লুকিয়ে থাকবে, পাড়া প্রতিবেশী কেউ জানবে না? আরে না রে, এ কথা এ কান সে কান হয়ে বন্ধু বান্ধব জ্ঞাতি কুটুম্ব সবাই এর কানে পৌঁছে যাবে। তুই ভুলে যাসনি তোর একটা বোন আছে, এ কথা যখন তাদের কানে গিয়ে পৌঁছবে কি হবে জানিস তুই? আরে মিতা, মিতা তুই? আমি ওখান থেকে চলে এসেছি। সে কি মা? আমি আর ফিরবো না। কি বলছিস তুই? ফিরবি না মানে? ফিরবো না মানে ফিরবো না। আমার জানা ছিল না ওরা এত নীচ, এত মেন। মিতা, যাদের ওই কথা বলছিস তারা তো শ্বশুর স্বামী। জানি অনেক সয়েছি, কিন্তু আর পারলাম না। রীতিনীতির জালেতে যে মানুষেরা আমাকে আটকাতে চেয়েছে তা কেটে বেরিয়ে এসেছি। এত কেন করলি, তুই কি করলি মা? আমি যা করেছি ঠিকই করেছি মা। তুই কিছু ঠিক করিসনি, বিয়ের পরে ওটাই হচ্ছে তোর ঘর। ঘর? সেটা আমার ঘর? যার স্বামী তার স্ত্রীকে ইতরের মতো গালে চড় মারতে পারে, তুমি বলো আমার ঘর বলবো আমি? কথাটা একটু বুঝবার চেষ্টা করবে মা, আমি একটা মেয়ের বাবা, আমাকে সব সইতে হবে, সব কিছুতে চোখ বন্ধ করে থাকতে হবে। আমি তো তোর কোনো ক্ষতি করিনি রে মা, কেন বুড়ো বয়সে এই শাস্তি দিচ্ছিস বলতো? বাবা আমি যাচ্ছি সুমিত্রাকে ফিরিয়ে আনতে, ওর বাবার দুঃখ আর আমার ভুল আমি বুঝতে পেরেছি বাবা। যা বাবা, তুই শ্বশুর বাড়ি যাবি না তাহলে যাবি কোথায়? এটা আমার বাড়ি, আমি আমার বাড়িতে ফিরে এসেছি। বিয়ে হয়ে যাওয়ার পরে এই ঘরের জন্য পর হয়ে গেছিস তুই বাবা। বিয়ে হয়ে যাওয়ার পরে এই ঘরের বন্ধন কাটিয়ে তুই তোর নিজের সংসারে প্রবেশ করেছিস, মরার পরে সেই বন্ধন কাটিয়ে ওদের কাঁধে চড়ে তোর সব শ্মশানে যাওয়ার কথা। এটাই প্রত্যেক স্ত্রী লোকের গর্ব আর গৌরব, কিন্তু সে গর্ব আর গৌরব মাটিতে মিশিয়ে দিচ্ছিস তুই। বাবা হিসেবে আমি তোকে এই ঘরে গ্রহণ করতে পারি না। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বাবা? তোকে তাড়িয়ে দিচ্ছি না, তোকে চলার ঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছি, তোকে পৌঁছানোর ঠিকানা বলে দিচ্ছি। বলে দেবার দরকার নেই, আমার চলার রাস্তা আর পৌঁছবার ঠিকানা আমার ভালোই জানা আছে।
কি হলো দাঁড়িয়ে গেলি যে ঠিকানা হারিয়ে গেছে না পেয়ে গেছি কেন যাব না সে কথা তোমাকে বলে দিয়েছি মিতা তুই ভুলে যাসনি ওই নীলাম্বরকে নিজে পছন্দ করে বিয়ে করেছিস তুই নিজে পছন্দ করে বিয়ে করেছি বলে তাদের সব অত্যাচার সহ্য করতে হবে কি বললি তোর কথা শুনে আমি জেনে গেছি তারা নয় উল্টে তাদের উপর অত্যাচার করেছিস তুই তুই কাউকে কিছু না বলে ঘন্টার পর ঘন্টা বাইরে ঘুরবি রাত নটায় একা বাড়ি ফিরবি তুই আরে তোর এই বেপরোয়া কম্ম দেখলে তারা কেন আমিও তোকে পিটিয়ে মেরে ফেলতাম আমার স্বাধীনতা আমার ইচ্ছের উপর হস্তক্ষেপ করলে সে যে হোক না কেন কখনোই বরদাস্ত করব না মিতা কি করছিস অশোক রাগের মাথায় একটা কাণ্ড করে এসেছে রাগ কমলে দেখবি তুই সব ঠিক হয়ে যাবে তা সম্ভব নয় মা ওর ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে আর সারা জীবন ধরে ওর বোঝা আমাদের বইতে হবে অশোক ভুলে যাসনি ও তোর বোন কখনো কারো বোন সারা জীবনে বোঝা হতে পারে না গো মা এত বড় পরিবার চালানোর যে কি কষ্ট সে কথা যে করে সে জানে আর গোদের উপর বিষ পড়ার মতন ও ঘরে এসে বলল এই কথা কাকে বোঝাবো এই এই দাঁড় 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 এখানে দাঁড় এই নাও আর অ্যাটাচিটা ভেতরে গিয়ে রেখে এসো আমি গ্যারেজে যাচ্ছি আমার দেরি হয়ে গেছে তুই ভেতরে যাও আরে অশোক কি মা এ মাসে সংসারে টাকা দিলি না তো একটু পরে দুদোলা আসবে বলে গেছে যাওয়ার সময় দিয়ে যেতাম নাও টাকাটা গুনলে না মা গুনবো কেন তুই তো দেখেই দিয়েছিস তাও গুনে নাও ভালো আরে একই রে প্রত্যেক মাসে 2000 টাকা দিচ্ছিলিস এ মাসে 1000 টাকা আমরা দুজন ছিলাম 2000 টাকা দিচ্ছিলাম মমতার বাপের বাড়ি সেজন্য 1000 টাকা দিয়েছি আরে সংসার কিভাবে চালাবো বাবার মাইনে তো সামান্য কত টাকা তাছাড়া সুমিত্রা বিকাশে টাকাটা খরচা করে ফেলেছে সবাইকে হিসেব করে চলতে হবে বুঝেছো এমন হিসেব করে চললে কি সংসার চলবে আজকালকার যুগে এটাই দস্তুর একটু বেশি বি হলে এই সংসার সে একেবারে অচল দেখ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে তবে বাচ্চা জন্ম হয় কিন্তু তুই জন্মানোর সময় 10 দিন দেরি করে জন্মেছিলি আমি তো হিসেব করে তোকে 10 দিন আগে জন্ম দিইনি বাহ বাহ জানো কি বাহ বিয়ের এত বছর পরে আজই জানো কি তুমি মনের মতো কথা বলেছো বাহ বাহ বাবা একটা কথা বলবো মা এমন কি কথা বললো যে তুমি খুশিতে ফেটে পড়ে তার কথা তারিফ করলে খুশিতে নয় রে খুশিতে নয় বরং দুঃখতে ওর তারিফ করেছি কেন জানিস তো গোয়ালা দুধের জন্য তার গাইটাকে ঘাস আর কুনো দেয় কিন্তু গাইটা যদি তার খাবার হিসেব অনুযায়ী গোয়ালাকে দুধ দেয় তাহলে গোয়ালা বেচারা কি করবে দুধ দেওয়ার মতন গাই আমায় পাওনি বাবা বরং বোঝা বা বলদের মতন আমায় পেয়ে গেছে কিন্তু কতদিন তোমার পরিবারে বোঝা বয়ে চলবে আমার দায়িত্ব আছে আমার পরিবার বাড়বে কাল বাচ্চা জন্ম হবে পরের জন্য কত খরচা করব কি বললি পর বাবা মা ভাই বোন এই মানুষগুলো তোর পর এদের পিছনে টাকা খরচা করা মানে উড়িয়ে দেওয়া তা নয় তো কি কর্তব্য দায়িত্বের দোহাই কেবল তুমি আমার উপরে দিচ্ছ ঘরে বড় ছেলে বলে এই এই মিতার বিয়ে সবচেয়ে বেশি খরচ আমার দিতে হয়েছে তাতে হলো কি স্বামী শ্বশুর সাথে ঝগড়া করে ও এসে বাপের ঘরে পড়ে রয়েছে আর এখন আমার অন্ন ধ্বংস করছে সেই বিষয়ে কেউ তো প্রশ্ন তুলছে না এই কোথাকার ন্যায় বাবা কোথাকার বিচার আমার বিয়েতে তো আমি কাউকে খরচা করতে বলিনি কি এখানে দুটো খাওয়ার জন্য কারুর কাছে হাত পাতিনি আমার থাকাটা যদি কারুর ভালো না লাগে তো জানিয়ে দাও হোটেলে গিয়ে থাকবো আমি হোটেল হোটেলে থাকতে গেলে টাকা খরচা করতে হয় ম্যাডাম তোর এই গর্বের জন্য তুই নিজে তো ডুববি সঙ্গে সঙ্গে পরিবারকে ডুবাবি অশোক মিতা তোর বোন তোর নিজের মায়ের পেটের বোন তার মায়ের পেটে ভাইয়ের কথা নয় বাবা তার বিয়ে হয়ে যাওয়া স্বামী আর শ্বশুরের কথা রাত্রে একা গিয়ে কেন বাইরে ফুর্তি করা কেনই বা কাউকে কিছু না বলে বাড়ির বাইরে যাওয়া সে কথা তাকে না বলে উল্টে আমাকে দোষ দিচ্ছ অনেক হয়েছে অশোক যাই হোক সে আমার মেয়ে ওকে বদনাম করার অধিকার তোর নেই যা চলে যা সামনে থেকে হ্যাঁ হ্যাঁ চলে যাব আজ অব্দি মুখ বুঝে সব কথা মেনে এসেছি বলে ঘরে বড় ছেলেছিলাম আজ ভিতরে সত্যি কথা বেরিয়ে পড়লো বলে সবাই গা জ্বালা করছে তোমাদের এই ছোট বউ এই ঘরের বউ হয়ে এসেছিল সারা জীবনের জন্য বিয়ের কমাস পরে কাউকে কিছু না বলে বাপের বাড়ি চলে গেল ফিরে আসার পরে কই কেউ তো তাকে কিছু বলেনি অশোক তোর ছোট ভাইকে তুই যা ইচ্ছে বলতে পারিস কিন্তু যখন ছোট ভাই ঘরে নেই তখন ছোট বউকে বলার তোর কোনো অধিকারও নেই আমার জন্য এই সংসারে কেন এত বাধা নিষেধ বাবা বিকাশ ছোট হয়ে যত স্নেহ মমতা পাবে বড় হয়ে কেন আমি অত স্নেহ মমতা পাবো না পয়সা স্ট্যাটাস পজিশনে আমি তার থেকে অনেক বড় সে 1200 টাকা মাইনে পায় আর আমি পাচ্ছি 4550 টাকা 4550 ইজ ইট তুমি ভেতরে যাও জানিস তো
বারোশো টাকা মাইনে পাওয়া লোক চুপচাপ সংসারে মাসে হাজার টাকা দিচ্ছে, অথচ ৪৫৫০ টাকা ৪,৫৫০ রুপিস পাওয়ার লোক সেও হাজার টাকা দিচ্ছে আর তার হিসেব কিতাব দাবি করছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। হোয়াট আ স্টুপিড আর্গুমেন্ট। দ্যাট ইজ হোয়াট ইউ থিঙ্ক। আর যদি আমি বিকাশকে পড়াতে পারতাম না, সেও মুঠো মুঠো টাকা রোজগার করতে পারতো। ওকে পড়াতে তো আমি বারণ করিনি। না, আমি বারণ করেছি। কেন জানিস তো, আমার এই রোজগারে এত বড় সংসারের বোঝা বয়ে আমি তোদের দুজনকে একসঙ্গে পড়াতে পারতাম না। আরে তোকে পড়াতে গিয়েই আমি ওকে গ্যারেজে পাঠিয়ে দিয়েছি, তোকে কনভেকেশনের ড্রেস পরানোর জন্য ওকে গ্যারেজে ড্রেস পরিয়ে দিয়েছি, তোর হাতে ডিগ্রি কাগজ ধরাবার জন্য আমি ওর হাতে রেঞ্চ হাতুড়ি ধরিয়ে দিয়েছি। ওকে পয়সা খরচ করে পড়ালো, ও পাশ করতে পারতো না। এই এই তো দেবা, ওর পেছনে তো এত টাকা খরচা করেছো, কি রেজাল্ট পেয়েছো? হ্যাঁ আমি কথা দিচ্ছি বর্দা, এবার আমি নিশ্চয়ই পাশ করব। এই কথা আমি তিন বছর ধরে শুনে আসছি, আর তোকে পড়াতে গিয়ে আমারই পকেটে পয়সা খরচ হচ্ছে। বাহ রে ছেলে বাহ, অনেকক্ষণ ধরে বাবুর সাথে তোর কথা আমি শুনে যাচ্ছি। ওরে অশোক, ছেলে বড় হলে বাপের সঙ্গে হাত মিলিয়ে সংসারের বোঝা বয়, আর তুই ছেলে হয়ে বাবাকে টিটকিরি করে কথা বলছিস। কেন বকবক করছিস? যাও দেখি। কি ভেবেছিস তুই? তুই হাজার টাকা কম দিয়ে দিলে মিতা শ্বশুর বাড়ি চলে যাবে, সুমিত্রার ভুল শুধরে যাবে, না দেবা পরীক্ষা পাশ করে যাবে? ওহো, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। টাকা পয়সা নিয়ে বড় ছেলের সঙ্গে ঝামেলা, অন্য ছেলে মেয়েদের নিয়ে অযথা টেনশন, ভারী কষ্ট হয়। জানো কি, তুমি একটা কাজ করো, যে হাজার টাকা তোমার হাতে ফেলে দিয়েছে সেই হাজার টাকা তুমি ওর মুখে ছুঁড়ে মারো। একে জন্ম দিয়ে আমরা যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত স্বরূপ সারা জীবন ওকে বসিয়ে মাগনায় খাওয়াবো। আমাকে এত নির্লজ্জ ভেবো না যে আমি মাগনায় বসে বসে খাবো, আর এত বোকা ভেবো না যে অন্যের পেট ভরার জন্য আমি আমার পকেট খালি করে যাবো। মিস্টার অশোক মুখোপাধ্যায়, তুমি কার সঙ্গে কথা বলছো জানো? জানি, ভালো করে জানি। আমি এমন একটা লোকের সঙ্গে কথা বলছি যার মেরুদণ্ড ভেঙে গেছে, যার নিজের ছেলের ভুল শুধরো বা সৎসাহস নেই, যে পরিবারের নৌকাকে ঠিকভাবে চালাতে পারে না। আমি সেরকম একটা দুর্বল আর বৃদ্ধ লোকের সঙ্গে কথা বলছি। দুর্বল বৃদ্ধ না, আরে ভুলে যাসনি, এই বৃদ্ধটা তোদের জন্ম দিয়েছে। এই মেরুদণ্ড ভেঙে যাওয়া লোকটা আজ অব্দি এত বড় ঘরের বোঝা এই মাথায় নিয়ে চলেছে, অফিস টেবিলের চেয়ারে বসে বসে কুজো হয়ে যাওয়ার আগে তোর নামের পাশে একটা এমকম ডিগ্রি লাগিয়ে দিয়েছি, জানিস না সে কথা? না জানি না। তা জানবি কেন? নিজের জিপিএফ এর ২০,০০০ টাকা তুলে তোর চাকরির সিকিউরিটি ডিপোজিট দেওয়ার লোকটা সেই কেরানি অনাদি মুখোপাধ্যায়কে চিনিস না তুই? না চিনি না। রোগ শয্যায় শুয়ে শুয়ে যখন মরণের সাথে লড়াই করছিলি, তখন নিজের দেহের রক্ত দিয়ে যে তোকে মরণের মুখ থেকে ফিরিয়ে এনেছিল সেই তোর বুড়ো বাপ অনাদি মুখোপাধ্যায়কে চিনিস না এখন? না আমি চিনি না, চিনি না, জানি না। বেঈমান, অকৃতজ্ঞ, স্বার্থপর, এই ঘরে থাকা তোর কোনো অধিকার নেই, এই মুহূর্তে এই ঘর ছেড়ে বেরিয়ে যা। যাবো, আমি নিশ্চয়ই যাবো মিস্টার অনাদি মুখোপাধ্যায়, কিন্তু সেই দিনই যেদিন তুমি আমাকে সুদ সহ ২৫,০০০ টাকা ফিরিয়ে দেবে। ২৫,০০০ টাকা মনে নেই? মিতার বিয়ের সময় অফিস থেকে লোন করে তোমাকে যে টাকা দিয়েছি, যেদিন তুমি সুদ সহ টাকা আমাকে ফিরিয়ে দেবে সেদিনই আমি এই ঘর ছেড়ে চলে যাব। শুনেছো, শুনেছো? জানো কি শুনেছো, ভূত নামক নরক থেকে উদ্ধার পাবার জন্য নাকি এই পুত্রের জন্ম হয়, তার কথা তোমার কানে পৌঁছেছে? পৌঁছেছে? যাও জানো কি, যাও এই মুহূর্তে এই উঠানের মধ্যে বেড়া বসিয়ে দাও, লক্ষণ দেখার মতো পিতা পুত্রের মাঝখানে প্রাচীর তৈরি হোক। শোনো মিস্টার অশোক মুখোপাধ্যায়, তিন সত্যি করে সীতাকে লক্ষণ রেখা না দ্বিগুণ শপথ দিয়েছিল লক্ষণ, আমিও ঠিক তেমনি প্রতিজ্ঞা করে বলছি, জীবদ্দশায় আমি, আমার স্ত্রী, কি আমার বাচ্চারা, কেউ এই প্রাচীর ডিঙিয়ে ওপারে যাবে না, আর তুমিও অশোক মুখোপাধ্যায় ওই প্রাচীর ডিঙিয়ে ওপার থেকে এপারে আসবে না। আর তুমি যে ২৫,০০০ টাকা আমাকে দিয়েছিলে মিস্টার অশোক মুখোপাধ্যায়, আজ থেকে ঠিক এক বছরের মধ্যে সুদ সহ সে টাকা তোমাকে ফেরত দেবো, আমি নিজেকে বাধা দিয়ে কি ভিক্ষা করে। কিন্তু শোধ করার আগে এই বছরের মধ্যে যদি আমি মরে যাই, তাহলে তোমাকে আমার দিব্য অশোক মুখোপাধ্যায়, তুমি আমার সব যাত্রায় কাঁপ দেবে না, কি আমার মুখে আগুন দেবে না, কি আমার শান্ত শান্তিও করবে না। নাও গেট অফ। স্বপ্ন দেখা বিধাতার নানা খেলা, মায়ের মমতা কে দেখবে, ভাগ হয়ে গেল তার।
শুধু হায় সংসারের সংঘাত, এই যে সংসারের সংঘাত, এই যে সংসারের সংঘাত, এই যে সংসারের সংঘাত, এই যে সংসারের সাধে স্বর্গ যে তোর ধুলোয় মিশেছে যে হায়, হয়েছে ভুল চোরা বলি জানা ছিল না যে তাই, চোখের সামনে ধসে গেল আজ তোর সাধের সে প্রাসাদ, ভুলে গেলি নিজের ভুলে আজ কে সংসারের সংঘাতে, এ যে সংসারের সং দাও জানো তো বর্দা হোটেলে খাচ্ছে। হোটেলে সুমিত্রা, এই সামান্য বেড়াটা আমাদের সংসারটাকে দুভাগ করে দেবে এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এটা সামান্য বেড়া নয়, বাবা কি বললেন শুনলে না, এটা লক্ষণ রেখা, একে পার করা যায় না। টেলিগ্রাম, টেলিগ্রাম ধরো তো। কার টেলিগ্রাম? অশোক মুখোপাধ্যায়ের। হ্যাঁ, আমার নাম। এখানে সই করে দিন। স্যার বকশিস। কেন, আপনার ছেলে হয়েছে? হ্যাঁ, সোনার গয়না দেবো মা। একটা মারুতি পিস্তল দেবেন তো? আর একদম মারুতি পিস্তল না। ৪৩ প্লাস ট্যাক্স আমি সবই জানি। কেন বাবা কেন, তোমার যখন অফিসে বসে কাজ করার কথা তখন ওই স্পেয়ার পার্টসের দোকানে কি করছো, কি কাজ করছিলে জানিস বিকাশ? এই জীবনটা যে একটা ইঞ্জিন, আর এই ইঞ্জিনটাকে ঠিকভাবে চালাবার জন্য মাঝে মাঝে স্পেয়ার পার্টসেরও দরকার হয়, আর সেই স্পেয়ার পার্টসই হলো টাকা। টাকা? বাবা, তোমার চাকরিতে তুমি যে টাকা রোজগার করেছিলে তা তো আমাদের সংসার ভালোভাবে চলে যাচ্ছিল। আমাদের পরিবার না হয় চলছিল, কিন্তু তোর বর্দার ঋণ শোধ করার কোনো উপায় ছিল না বিকাশ। আমাদের সারা পরিবার যদি রাত্রি দিন আধ পেটা খেয়ে টাকা সঞ্চয় করতে থাকে তাহলে এক বছরও তার ওই ঋণ শোধ হবে না। তাই আমি সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়েছি। রিটায়ারমেন্ট? হ্যাঁ, ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট। তুমি এমন কাজ কেন করলে? কেন করেছি? কারণ
রিটায়ারমেন্টের পরে যে বেনিফিট পাওয়া যায়, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি বাবদ যে টাকা আমি পাবো, সে টাকায় তোমার গুণধর পুত্রের সব ঋণ শোধ হয়ে যাবে। তোমার তো আর 3 বছর চাকরি ছিল, তাও ছেড়ে দিলে। আরে 30 বছরের ছেলেটাকে ছেড়ে দিতে পেরেছি, আর 3 বছরের চাকরিটাকে ছাড়তে পারবো না। কিন্তু তুমি একদম ব্যস্ত হয়ো না জানো কি, এই সংসারের রসদ চালানোর সব ব্যবস্থা আমি করে রেখেছি। এই বিকাশ দেখে এসেছে, আমি একটা স্পেয়ার পার্টসের দোকানে চাকরি করছি, সকাল 10টা থেকে সন্ধে 5টা পর্যন্ত, তাও আমার হাতে বহুত সময় আছে। আরে বিকাশ, তোর মালিককে জিজ্ঞেস করবি তোদের গ্যারেজে কোনো কাজ আছে কিনা? সন্ধে 5টা থেকে রাত্রি 10টা অবধি আমি করব, আমি করব। বাবা, তুমি চাকরি ছেড়ে দিয়েছো তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি থাকতে তোমায় অন্য কোথাও কাজ করতে হবে। না বাবা, না, আমি আজ থেকে এই সংসারের দায়িত্ব নিলাম, এই দায়িত্ব আমায় দিয়ে দাও বাবা। তোর উপরে আমার পরিবারের দায়িত্ব দিয়ে দেবো আমি? বাবা না, আমি তোমার ছেলে বাবা। আমি জানি রে তুই আমার ছেলে, আরে ও জানি তুই আমার জন্য সব কষ্ট সহ্য করতে পারবি, কিন্তু আমার বড় ছেলে আমাকে এমন শিক্ষা দিয়েছে যে এরপরে কোনো বাবা তার পুত্রদের আর বিশ্বাস করবে না। আমিও আর কারো উপর নির্ভর করতে চাই না, কারো উপর নির্ভর করতে চাই না। কিন্তু তুমি এই বয়সে উদাস তো খাটবে কি করে? খাটলে আমি মরে যাবো বলে ভেবেছো? না, আমি মরবো না। আর যদি আমি মরেও যাই তোমাদের কারো কোনো ক্ষতি হবে না, আমার লাইফ ইন্স্যুরেন্সের টাকা তোমরা পেয়ে যাবে, তোমাদের পরিবার বেশ সুখেই চলবে, কারো কোনো ক্ষতি হবে না, কারো কোনো ক্ষতি হবে না। দিদি। হ্যাঁ বাবু, আপনি এত রাত্রিরে, কোনো দরকার ছিল? না, তুমি আমার সঙ্গে একটু বাইরে আসতে পারবে? তোমার সঙ্গে একটু কথা ছিল। কথা? কি কথা? এসো না, চলুন এসো। ইস, কি ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, অমাবস্যা কেটে গেলে আবার আলো ফুটবে, কিন্তু কারো কারো জীবনে এমন অন্ধকার ঘনিয়ে আসে যে আর আলো আসে না। কেন ডাকলেন বাবু? না, এটা কি বাবু? বেশি কিছু নয়, মাত্র 500টা টাকা। টাকা আবার কি হবে? এই 500 টাকা ছাড়া আমি তোমায় আর বেশি দিতে পারবো না। আপনি আপনি কি বলছেন বাবু? অল্প বয়সে বিধবা হয়ে তুমি যখন আমাদের এখানে এলে তখন আমার ছেলে মেয়ের জন্ম হয়নি, তুমি এই সংসারের সব সুখ দুঃখ, অভাব অনটনের সব কিছুর ভাগি ছিলে তুমি, আমার বাচ্চাদের সব আবদার তুমি সয়েছো, এই সংসারকে নিজের করে নিয়েছো, কিন্তু কিন্তু আজ 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 কি বাবু? এই ঘর আর এই ঘর নেই গো, যা করেছিলাম তা আজ ভেঙে গেছে, যা সাজিয়েছিলাম সব হারিয়ে গেছে, আমার চাকরিও আর নেই, নতুন কিছু করার শক্তি আর সামর্থ্য আমার নেই, এই অবস্থা। বলুন, বলে যান, থামলেন কেন? না, চালাতে পারবো না বলেই বাধ্য হয়ে বলছি। তুমি 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 আমাদের সবাইকে ছেড়ে চলে যাও বাবু, আমাদের এই দুঃখের দিনে তুমি কেন মিছিমিছি দুঃখ ভোগ করতে যাবে? তার থেকে বরং দুঃখের দিন আপনি বুকে হাত দিয়ে বলুন তো বাবু, এর চেয়ে দুঃখের দিন কি দেখিনি আমি? ছেলে মেয়েদের পড়াতে গিয়ে, ওদের মানুষ করতে গিয়ে কত কষ্টই না করেছেন আপনি, কতদিন কতদিন আমি আর মা শুধু নুন দিয়ে ভাত খেয়েছি, আজ মনে পড়ে না সে দুঃখের দিনের কথা? কই তখন তো আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে পারলেনি কখনো। দিদি, শাড়ি ছিঁড়ে গিয়েছিল আমার, নতুন শাড়ি কিনে দিতে পারবেন না বলেছিলেন, আমি আপনাকে মুখে যা এসেছিল তাই বলেছিলাম, কই তখন তো বলেনি ঘর থেকে চলে যাওয়ার কথা। আর শোনো, কি আর শুনবো, কি শুনবো বাবু, অল্প বয়সে বিধবা হয়েছি, এই ঘরে এসেছি, কোনো দিন আমি ভাবিনি এটা আমার ঘর নয় বলে,
আর আজ আজ আপনি নিজে আমাকে বলে দিলেন আমি এই ঘরের কেউ নই, আমি বোন, সবাই আমার বোন। ভেবেছিলাম মরণকালে এই বাড়ির ছেলেরা আমার মুখে গঙ্গা জল দেবে, আমাকে কাঁধে বয়ে নিয়ে শ্মশানে যাবে, আমার মুখে আগুন দেবে। আজ আজ আপনি বলে দিলেন বাবু এই ঘরে আমার কেবল 500 টাকা পাওনা আছে, 500 টাকা নিয়ে যান বাবু, নিয়ে যান, পথেই পড়ে মরি যদি কি হবে আমার এই টাকা। দিদি কাঁদে না, এমন কাঁদে না দিদি, কাঁদে না। কে বলে তুমি আমাদের পর হয়ে গেছো? তোমায় এখান থেকে কে বার করে দেবে? তোমার বাবু না হয় তোমায় খেতে দিতে পারবে না, কিন্তু আমাকে তো দেবে। আমরা কি দুজন সেটা ভাগ করে খেতে পারবো না? তুমি এখান থেকে চলে গেলে আমি যতই পেট ভরে খাই না কেন আমি মোটেই শান্তি পাবো না। কাউকে দেখছি না যে, আমি আসছি কাউকে বলনি নাকি? কেউ আসার দরকার নেই, চলো ভেতরে চলো। আসবে না কি গো? ছেলেটাকে একটু কাঁদিয়ে দিলে দেখবে কেমন দাদু দৌড়ে চলে আসবে। এই কান না বাবা, কান, সারা রাস্তা কাঁদতে কাঁদতে এলি, এখন কি হলো কি জানি, কান না রে মমতা। চলো ভেতরে চলো, চলো চলো। অশোক মুখোপাধ্যায় তিন সত্যি করে সীতাকে লক্ষণ রেখা না ডিগুনো শপথ দিয়েছিল লক্ষণ, আমিও তেমনি প্রতিজ্ঞা করে বলছি যে জীবদ্দশায় আমি, আমার স্ত্রী, কি আমার বাচ্চারা, কেউ এই প্রাচীর ডিঙিয়ে ওপারে যাবে না, আর তুমিও অশোক মুখোপাধ্যায় ওই প্রাচীর ডিঙিয়ে ওপার থেকে এপারে আসবে না। শুনলে তো, সেই দিন থেকে বাবা আমাদের পৃথক করে দিয়েছেন, ভুলে ওরা কখনোই এই বেড়া ডিঙিয়ে এপারে আসে না, তাই স্বামী হিসেবে এটাকে আমার আদেশ বলো বা অনুরোধই ভাবো, তুমি ওই বেড়া ডেঙে ওপারে যাবে না। এই হুন্ডিটা খালি ঘরের মধ্যে নয়, আমাদের মনের মধ্যে টানা হয়ে গেছে। শুনুন মিস্টার আগ্রওয়াল, আপনাদের কনস্ট্রাকশন কোম্পানি সুনাম দেখেই আপনাদেরকে পরমানন্দ অ্যাপার্টমেন্টের কাজের ভার দেওয়া হয়েছিল, কিন্তু আমার সুপারভাইজার রিপোর্ট করেছে আপনি সাব স্ট্যান্ডার্ড মেটেরিয়াল ইউজ করছেন। না না শুনুন মিস্টার আগ্রওয়াল, প্রফিট ভেবে আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে পারবো না। হ্যাঁ, তা না হলে বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেবো, না হলে আপনাদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেবো। ওকে ওকে দেন। হ্যালো, হ্যাঁ বলুন মিস সেনগুপ্ত। স্যার ডিকটেশন? স্যার ডিকটেশন কই, আমি তো আপনাকে ডাকিনি। না স্যার, আমি ভাবলাম। ভাবনাটা আমার উপর ছেড়ে দিন মিস সেনগুপ্ত, এন্ড ডু ইওর ডিউটি, গো। প্রাইভেট সেক্রেটারি হিসেবে আমি আমার ডিউটি করছি স্যার। হোয়াট ইজ দিস? দিস ইজ নাথিং স্যার, দিস ইজ। উইল ইউ প্লিজ স্ট্যান্ড আপ এন্ড গেট আউট ফ্রম হিয়ার, আমি দেখছি গ্র্যাজুয়ালি ইউ আর বিকামিং মোর এন্ড মোর অ্যাডভেঞ্চারাস। অ্যাডভেঞ্চার না থাকলে স্যার জীবনে কোনো মানেই হয় না। টু হেল উইথ ইওর জীবন, আমার এসব একদম পছন্দ নয়। আমি আপনার প্রাইভেট সেক্রেটারি। ইউ বুঝলেন নীলাম্বর বাবু, ডিকটেশনটা যদি কনফিডেন্সিয়াল হয়ে থাকে তাহলে এভাবে ডিকটেশন দেওয়াটা উচিত নয়। লুকিয়ে সুবোধী বাবু, কালই আমার প্রাইভেট সেক্রেটারিকে চেঞ্জ করুন। মিস মহুয়া, আপনি একটু বাইরে যান। বাই। হ্যাঁ কি বলছিলেন নীলাম্বর বাবু, চেঞ্জ, প্রাইভেট সেক্রেটারি চেঞ্জ করাটা বড় বিপজ্জনক। সুবুদ্ধির কুবুদ্ধি বলছে সব কনফিডেন্সিয়াল ম্যাটার তারাই ডিল করেন, তো ঘরের কথা বাইরে বেরিয়ে গেলে সেটা আর কনফিডেন্সিয়াল থাকে না। তার মানে বুদ্ধিমান এক্সিকিউটিভরা দরকার পড়লে স্ত্রী চেঞ্জ করতে পিছপা হয় না, কিন্তু প্রাইভেট সেক্রেটারি মোটেই চেঞ্জ করেন না। আর তাছাড়া ঘরের যেমন ঘরনি শোভা, অফিসে তেমন প্রাইভেট সেক্রেটারি শোভা, আপনি অস্বীকার করতে পারেন না। ওই মহুয়ার শোভা আছে, আভা আছে, প্রতিভাও আছে। বড় সাহেব ডাকছেন স্যার। যান, বাবা ডাকছেন, চলে আসুন, এইসব ম্যাটার আমি ট্যাকল করছি।
উকিল মুক্তার থেকে জজ ব্যারিস্টার জুরি তাদের কিনা তিন ভুবন দেখেছি। কালকের ছোকরা আমাকে দেখাচ্ছে বিল্লাতি কায়দা। আপনার মতলব আমি কিছু বুঝতে পারছি না। কথা বলার জন্য অফিস আছে, আমার হাউস আছে, আপনার হাউস আছে, কিন্তু সেখানে না বলে সুইমিং পুলে, বাস স্ট্যান্ডে, পার্ক, রেস্টুরেন্ট এসব জায়গায় কেন ডাকছেন? এর মানে কি? সিম্পল, অতি সিম্পল। আমার হাউস, তোমার হাউস আর অফিসের দেওয়ালেরও কান আছে, সব শুনে রাখে, আর দরকার পড়লে বলেও দেয়। ওকে, বলুন কেন ডেকেছেন? আরে বাহ, যার জন্য আমি কাঁদি সেই দেয় গলায় ফাঁসি। আমি বলেছিলাম না নীলম্বর সাধুর পাশে পাশে সেটে সেটে থাকবে। সম্ভব না। কেন সম্ভব? আগে ভীষণ জালি ছিল, এখন গম্ভীর থাকে শুধু, খালি হ্যাঁ না হলে না, তাও বিজনেস সংক্রান্ত। বাপের অবস্থাও সেরকম, আর এই মকায় ফায়দা তুলতেই হবে। কিভাবে? বুঝলে মহুয়া? সবাই মহুয়া নয় কো, যে একটু ধরলেই রস বের হয়ে আসবে। কেউ কেউ এই আখের মতো শক্ত হয়, ছেঁচে ছেঁচে ছিবড়ে বের না করা পর্যন্ত এ রস বেরোয় না। আমি কি করব? ছেঁচো, বার করো, রস বের না হওয়া পর্যন্ত এমন ভাবে ছেঁচতে থাকো আর বার করো। ছেঁচে ছেঁচে রস বার করে পান করুন আর পান করান স্যার। মানে কথা হলো কি, আপনি ছেঁচে মেশিনে রস বার করে পান করেন, আমি কিন্তু চিবিয়ে রস বার করে পান করি। তাছাড়া নিজের দাঁত যে কাজ করতে পারে, এ যন্ত্রটা কি করতে পারে? আমি যাচ্ছি স্যার, আপনার যা দেনা পাওনা বুঝে নিন। দেও না, কলে পড়ো না। এই লোকটাকে আমার একদম ভালো লাগে না, সব ব্যাপারে নাক গলায়। ওর কথা ছাড়ো, কাল থেকে তুমি তোমার কাজটা আরম্ভ করো। কিভাবে আরম্ভ করব? বলে দেওয়াটা তো খুব সহজ, আপনি করুন দেখি। অমহুয়া, এই কাজটা যদি আমি করতে পারতাম তাহলে তোমার চাকরি দিয়ে ঘর ভাড়া দিয়ে রাখতাম না? তাহলে কি করতে বলছেন? এবার থেকে ইনডোর গেম বন্ধ করে আউটডোর যেতে হবে। আউটডোর? হ্যাঁ, কোন একটা বাগানে, পার্কে, নদীর কূলে, ঝর্ণার ধারে, পাহাড়ে, তুমি আর সে, অ্যাটমসফিয়ার আর থাক, বুঝে গেছি। হে সোনা, ভরা বরং জীবনে জাগা পশুর যে প্রাণে এমনই যে নেশা।
চার চারটে বাচ্চাকে কোলে নিয়ে তাদের কান্না বন্ধ করিয়েছো বলেই আজ তুমি এমন কাঁদছো। তাও তুমি কারো কান্না সইতে পারছো না। এরা তোমার কেউ হয় বলে ভুলে যাও জানো কি, এই দুনিয়ায় কেউ কারণ নয়, কেউ কারণ নয়। এসো শুভ, এসো এসো। বাচ্চাটা সারা রাত্রি চিৎকার করে কেঁদে চলেছে, কেঁদে কেঁদে তার গলা শুকিয়ে গেল, কারো সেদিকে খেয়াল নেই। সে কেন কাঁদছে কেমন করে জানবো? কি মা কে জানে, ছেলেটা কেন কাঁদছে জানতে পারবে না? খালি জন্ম দিলি মা হওয়া যায় না। সংসারে বড়রা মাকে মা কিভাবে হতে হয় শেখান, এখানে বড়রা তো মুখ ঘুরিয়ে চলে যায় শুধু। কাঁদুক সে যত কাঁদবে, একা আমার বাচ্চাই কাঁদছে নাকি? কারো নাতিও তো কাঁদছে। হ্যাঁ, বলার যেমন বাধা আছে শোনাটাও তেমন কপালে লেখা রয়েছে। বাচ্চাটার পেটে ব্যথা করছিল, জন্মঘুটি দু চামচ খাইয়ে দিলে কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে যাবে। জন্মঘুটি কাকে বলে তা আমি জানি না। কবিরাজের দোকানে পাওয়া যায়, একটা ছোট ছেলেকে বললেও এনে দেবে। মা হয়েছে মা। জিনিসপত্রের এত দাম যে হাত দেয়া যায় না। আলু বলো পটল বলো যাতেই হাত দাও না কেন, দামের কম নেই। ইচ্ছে হলে নাও, নালে রাস্তা দেখো মুখ পোড়া গুলো কম যায় না গো। এই যে এই না গো দিদি, তোমার ওষুধ আর পয়সা। বারে ওরকম ইশারা করছো কেন তুমি? এই জন্মঘটি তুমি আমায় কবিরাজের কাছ থেকে আনতে বলেছিলে না? আমি কেন বলবো, আমার কোন ছেলে কেঁদে কেঁদে মরে যাচ্ছে যে তাকে আমি জন্মগুটি খাবো? এ মা, এ তুমি কি বলছো গো দিদি, তোমার মতিভ্রম হয়ে গেল নাকি গো? সকালের কথা দুপুর বেলায় ভুলে গেলে গো? ভুলে গেছি, হ্যাঁ ভুলে গেছি। এসো এসো এদিকে এসো, এসো এসো না। আরে আরে কি হয়েছে বলো তো। আরে এই তোমায় এই বলেছি? আরে জন্মগুটি আনবার কথা তুমি বলেছিলে কি না? বলেছি, কার জন্য বলেছি? সারা রাত্রি ছেলেটার কান্না তোমাদের কারো কানে ঢোকেনি? ও সেই কথাটাই বলো না, নাতিটা। চুপ চুপ, আস্তে। নাতিটার জন্য আনিয়েছো না? হ্যাঁ, এটা নিয়ে যাও, ও পাশে দিয়ে আসবে। খবরদার, আমি যে দিয়েছি মরে গেলেও বলবে না। তাহলে তুমি ও পাশে আমি যাব কিভাবে? যাও দিদি, তোমার জন্য তো আর দিব্যি দেয়ানি, গেলে কেবল তুমিই যেতে পারো। আচ্ছা বলছোই যখন, লুকিয়ে লুকিয়ে যাই। আরে না 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 না, কাঁদে না কাঁদে না কাঁদে না, আমার সোনাটা কাঁদে না। আয়ু না 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 না, কাঁদে না কাঁদে, আমার সোনাটা এই যে আমার কাছে এসো, এই যে বাবা বাবা বাবা, আমার নিত্য সোনাটা কাঁদে। আয়ু যে 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 ও আরে দিদি, আরে তুমি কাঁদছো কেন? না কাঁদবো কেন, এই পোড়ার চোখে দেখি। চোখে কিছু পড়েছে না কেন যে?
জন্মের মতো এই চোখ দুটো অন্ধ হয়ে যায় না, এত দুঃখ কষ্ট দেখতে হতো না তাহলে। দিদি, এদিকের পাপ যেমন ওদিকে যায় না, বেড়ার এপাশে দুঃখ তেমনি বেড়ার ওপাশে যায় না। বাপ বেটার জন্য ওই বেড়াটার বেড়া নেই গো বউ, পর্বত হয়ে দাঁড়িয়েছে, তাকে পার করার ক্ষমতা আমাদের কারুর নেই। আচ্ছা দিদি, আমি আসার দিন থেকে দেখছি মিতা এখানে আছে, কোনো কিছু অসুবিধা হয়েছে কি? কি বলবো গা, স্বামীর ঘরে পাট চুকিয়ে চলে এসেছে মেয়েটা, সত্যি কথা কিনা ঠিক ঠিক জানি না। আরে মা, সংসার করতে ঝগড়াঝাটি কখনো হয় না নাকি, তাই বলে তুই শ্বশুর বাড়ি থেকে চলে আসবি? মিতা তাহলে নিজে চলে এসেছে। ছাড়ো সে কথা, এই দেখো কি কাজে এসেছি তা না করে কি সব কথা বলছি, এই না গো। এটা কি গো? আরে সারা রাত্রি এই অবোধ শিশুটা কেঁদে কেঁদে সকলকে একেবারে উতলা করে তুলেছে, ওর পেটে যন্ত্রণা হচ্ছিল না তাই আমি জন্মঘুটিটা কিনে এনেছি, রোজ সকালে দুধ খাওয়ানোর আগে এক চামচ খাইয়ে দেবে, যেই ওর পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই জন্মঘুটি তুমি এনেছো? তবে আর কে আনবে গা? আচ্ছা দিদি, তুমি তো বাচ্চার জন্ম দাওনি, বাচ্চার মা হয় আমি কিনা এটা জানি না, তুমি কিভাবে জানলে? মরণ, বিয়ে হয়নি বলে কি বরযাত্রী কখনো যায়নি? এই বিকাশ, অশোক, মিতা, দেবা, এরা তো আমার চোখের সামনেই জন্মেছে তাই না? না গো দিদি, এ তোমার কাজ না, বাচ্চার কানে যার কানে যাওয়ার কথা তার কানে ঠিকই গেছে, যার জন্মঘুটি এনে দেওয়ার কথা সে ঠিকই আনিয়ে দিয়েছে, তোমার এনে দেওয়ার কথাটা পুরো মিথ্যে। না গো, আমি সত্যি বলছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ বাবা। সত্যি বলছো তুমি? হ্যাঁ। আমার ছেলের মাথায় হাত দিয়ে বলো তো দেখি তুমি সত্যি বলছো। বড় বউ, কি বলছো তুমি? তুমি কার মাথায় হাত দিয়ে দিব্যি কথা বলছো? পাঁচিলের ওপাশে থেকে এই বাচ্চাটার জন্য নিজের মাথা ঘুরে মরছে যে, তার নাতি দিব্যি করে আমার মিথ্যে কথা বলতে বলছো? Yeah.
এক্সেলেন্ট ফটোগ্রাফারকে তো তারিফ করতেই হবে হিরোটাকে তো চিনেছি সেনায় হলো আমার একমাত্র ছেলে নীলাম্বর তা হিরোইনটিকে একটু ঠিক করে দেখলে তাকেও আপনি চিনতে পারবেন স্যার বুঝলে সুবুদ্ধি স্যার যতই ঠিক ঠিক ভাবে দেখছি ততই অচেনা লাগছে কথা কি জানো সুবুদ্ধি আমার তো আর তোমার মতো কুবুদ্ধি নেই তাই আমি সব মেয়েকে আমার চোখে সমান দেখি কি যে বলেন স্যার সে আমাদের মহুয়া হ্যাঁ গো কোথাকার পচা মহুয়া সে এ তো মোটেই টাটকা মনে হচ্ছে না সে আমাদের অফিসে চাকরি করে নীলাম্বর বাবুর প্রাইভেট সেক্রেটারি তোমার আইডিয়াটা ক্লিয়ার করো তো যদিও বা প্রাইভেট সেক্রেটারি নীলাম্বর বাবুর প্রাইভেট লাইফটাও দখল করে বসেছে তাতে আমাদের ইয়ে আপত্তি কি স্ত্রী নিজের ইচ্ছায় ঘর ছেড়ে চলে গেছে স্বামীর যুবক বয়স এদিকে স্ত্রীর আর ঘরে ফেরার ইচ্ছে নেই উকিলের সাথে পরামর্শ করে নিয়েছি স্যার উকিলের সাথে পরামর্শ করছো কেন হে ডিভোর্স ডিভোর্স কি কাকে দেবে স্ত্রীকে স্বামী দেবে ডিভোর্স ডিভোর্স কিন্তু আমি ভাবছি সুবুদ্ধি স্যার এই আইডিয়াটা আমার মাথায় কেন আসেনি আপনি ঠিক আছে তুমি যাও স্যার আমাকে চিন্তা করতে দাও স্যার সুবুদ্ধি ফটোগ্রাফারটা কে আমাকে বললেন না তো ওহো স্যার আগে কর্ম ফাতে হোক তারপর আপনি নিশ্চয়ই জানতে পারবেন ফটোগ্রাফারটা কে তুই এসে গেছিস আরে জানিস তো আজ আমি রেসিপি বুক দেখে তোর জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেখেছি তুমি রেখেছো খিদে পেয়েছে খেতে চল চল আরে এগুলো এখানে ফেলে ঘর অপরিষ্কার করলো কে ঘরের কোণে ওয়েস্ট পেপার বাস্কেট আছে কেন কে ছিঁড়েছে সেটা তো প্রশ্ন করলে না প্রশ্ন করিনি কারণ তোমার উপর আমার বিরাট বিশ্বাস আছে আর তাছাড়া এতে আমার মাথায় একটা বিরাট আইডিয়া এসে গেল আইডিয়া কি আইডিয়া হ্যাঁ আইডিয়া ডিভোর্স ডিভোর্স হ্যাঁ তোর স্ত্রীকে ডিভোর্স মরণ আরে আরে এ কি মরণ বিয়াই বাড়ি এসেছেন পা ধুইয়ে দিতে হবে না আমি তো জুতো পরে আছি পা পরিষ্কার আছে আপনার পা না হয় পরিষ্কার আছে কিন্তু আমাদের বাড়িতে তো ধুলো পড়ে আছে না হলে বাপ বেটা কেউ এদিকে পা মারায় না মেয়েটা মল্লকে রইল তার খবরও নিল না কেউ মিতাকে নিতে এসেছেন তো আসুন আসুন ভেতরে আসুন জানেন
আমাদের মেয়েটা না এমনিতে খারাপ না, খালি একটু রকচটা, কিন্তু মনের মধ্যে কিচ্ছুটি রাখে না। মিতা আছে? মরণ, ঘরে থাকবে না তো যাবে কোথায়? যাওয়ার পর তো সে নিজেই বন্ধ করে এসেছে। আসুন আসুন। না 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 না, ওদিকে না, এ পাশে। এই বেড়াটা কবে থেকে হলো? অনদিবুকে উপাসটা ভাড়া দিয়েছেন নাকি? হ্যাঁ, ভাড়া না তো কি। এদিকে আসুন, এখানে বসুন। দেবা, দিদিকে ডেকে দে। আচ্ছা। দিদি দিদি, কি রে? মেসোমশাই এসেছেন। মেসোমশাই মানে তোর শ্বশুর। দেবা, বাবাকে ডেকে নিয়ে। আচ্ছা। কি যে করি আমি, বাবাকে কেন ডাকতে পাঠালে? কি কথা রে তোর, পেয়াই এসেছেন, কি কথা বলতে হয় না হয়, ঘরে একজন বড় না থাকে হয়? উনি কি একা এসেছেন? হ্যাঁ একা। বাবাকে ডাকবার দরকার নেই। মিতা, আমি তোমায় বলেছিলাম না মা, ওরা আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু বাবার ছেলে দুজনে আসা উচিত ছিল। যেহেতু বাবা একাই এসেছেন, ওনার সঙ্গে আমার কোনো কথা নেই। মিতা, তুই কি দিনকে দিন বাচ্চা হয়ে যাচ্ছিস? না, দিনকে দিন আমার বয়স বাড়ছে। আমার অধিকার আর দাবির ব্যাপারে আমি ভালোই বুঝতে পারি। ওনাকে বলে দাও মা, যেদিন উনি ওনার ছেলেকে নিয়ে আসবেন সেই দিনই ওনার সঙ্গে কথা হবে। তুই কিন্তু ঠিক করছিস না মিতা, বিয়ে হয়েছে, এতটা জেদ করা মেয়েদের ভালো নয়। তুমি তোমার মতো করে ভাবছো, তাই এসব কথা মনে হচ্ছে। যাক, বলে দাও ওনাকে ফিরে যেতে। কোনো ভদ্রলোক ঘরে এলে তাকে এভাবে তাড়িয়ে দেওয়া যায় না, আমাদের সমাজে এটাকে অন্যায় বলা হয়। তুই যদি পারিস বলে দিকে যা। কেন এসেছেন? আমার পরিবারে যে ঘটনা ঘটে গেছে তার একটা সমাধান করার জন্য। একা আপনি এসেছেন সমাধান করার জন্য? নীলাম্বর সাবালক হওয়ার পরেও ঘরের বিজনেসের সব সমস্যাই আমি একা সমাধান করে এসেছি, আর আমি ওয়াইজ ডিসিশন নিতে পারি বলে আমার একটা সুনামও আছে। কিন্তু আপনার ওই ছেলে এখন সাবালক হয়ে গেছে। কিন্তু তার ডিসিশন এখনো পর্যন্ত ওয়াইজ হতে পারেনি। তাই যদি হতো না, তাহলে ওর বিয়েটা আর বিয়ের পরের ডিসিশনটা একেবারে অন্যরকম হতো। কি করতে চাইছেন এখন আপনারা? আমি এসেছি একটা সেটেলমেন্ট করার জন্য। আমি তো বলেইছি আপনি একা এলে সেটেলমেন্ট সম্ভব নয়। নীলাম্বরকেও এখানে আসতে হবে, হি ইজ দ্য কালপিট, তাকে দোষ স্বীকার করে নিতে হবে। যান, তাকে সঙ্গে করে নিয়ে আসবেন। অবশ্য সে আমার সঙ্গে আসেনি, কিন্তু তার কনসেন্ট আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কনসেন্ট? হ্যাঁ হ্যাঁ, কনসেন্ট, তার সই, আই মিন সিগনেচার। এটা ডিভোর্স পেপার, সে সই করে দিয়েছে, তুমি সই করে দিলেই কোর্টে সাবমিট করা হবে। সে সই করে দিয়েছে? আর কি করা ছিল তার? তারও তো একটা লাইফ আছে, সুস্থভাবে বাঁচার অধিকার আছে। কতদিন এভাবে চলতে পারে? সে নিজে উকিলের পরামর্শ নিয়েছে, পেপার তৈরি করলো, সাইন করলো, আর আমার হাতে ধরিয়ে দিয়ে বলল নিয়ে যাও, তার কাছ থেকে সই করিয়ে নিয়ে এসো। তাহলে সে তার কর্তব্য করে দিয়েছে। অল রাইট। মিতা, তুই ছাড়ো। হয়েছে তো? হলো, খুব ভালো হলো। এদিকে তুমি মুক্ত, সেও মুক্ত, নিজের ইচ্ছায় নিজের খেয়াল খুশি মতো জীবন কাটাবার জন্য আর কারো কোনো বাধা রইল না। আমি আসছি, নমস্কার। মিশুমশাই। ও, তুমি কই? তোমাকে ঘরের ভিতর দেখিনি তো, কিছু বলতে চাও? এই পেপারটা মানে? ও, ডিভোর্স। এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না, ভাবছি যা হয়েছে ঠিকই হয়েছে। তাহলে সব শেষ হয়ে গেল? শেষ হলো কোথায়, এই তো আরম্ভ, বিগিনিং অফ দ্য এন্ড। অবশ্য শেষ হতে কিছুদিন লাগবে। তাহলে আমি আসছি। ডিস্টেন্স সিগন্যাল থেকে হোম সিগন্যাল সব ডাউন, গ্রিন সিগন্যাল মিল গেয়া, গাড়িটাকে সিধা নিয়ে গিয়ে প্ল্যাটফর্মের ভেতর ঢুকিয়ে দাও। আপনি কথা কিছু বুঝতে পারি না। আরে তুমি তো, তুমি প্রথমে, আমি ওই কথা বুঝতে পারিনি, কারণ ঘটনাটা হঠাৎই ঘটলো তো। যখন বুঝেছি নিজের পিঠে হাত চাপড়ে বলি শাবাশ রে সুবুদ্ধি, শাবাশ। আপনি এখন কি করবেন? কিছু না,
খেলাটা আরম্ভ হয়ে গেছে। রেফারির ফাইনাল হুইসেল বাজাবার আর দেরি নেই। মিস্টার সাধু কায়দা করে তার বৌমার কাছ থেকে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়ে এসেছে। যখনই ডিভোর্সটা হয়ে যাবে তখনই হাতের কাছে তুমি থাকবে। আমি যে থাকবো তার কোনো মানে আছে? পরমানন্দ সাধুর জন্য কুয়াটা তৈরি করেছি, পড়বে পড়বে বলে পাটাও উঠিয়েছে। প্ল্যান অনুযায়ী না চলে যাবে কোথায়? ধরুন আপনার কথা অনুযায়ী সব ঠিক হয়ে গেল, তারপর? তারপরে তুমি হবে মিসেস নীলাম্বর সাধু। আস্তে আস্তে নীলাম্বর সাধুর সব পাওয়ার কেড়ে নেব। সে দিলে তো দেবে না, কোথায় যাবে? তাই আমি 100টা মেয়ের মধ্যে তোমাকেই বেছেছি, বুঝলি মহুয়া? মহুয়ার রসে মদ তৈরি হয়, আর সেই মদের নেশা যাকে ধরে না সে লোক আগে পিছু সব ভুলে যায়। খালি মক্কা দেখে তোমার নেশাটা মনে ধরার অপেক্ষা, ব্যাস। ছোটা সাহেব বিনা রেডি, বিলকুল ইংলিশ ডিনার, কুকড ইন ইন্ডিয়ান কিচেন। আরে এই এসব কি করছিস তুই? যা বহুদিন আগে করা উচিত ছিল। তুই কি ভাবছিস এসব খালি ফটোগ্রাফ? এসব হচ্ছে সাধু ফ্যামিলির ডকুমেন্ট। এই ডকুমেন্ট আমি নষ্ট করে দিতে চাই, এগুলোর এ বাড়িতে কোনো মূল্য নেই। মাই সান, এই অ্যালবাম থেকে তুই হয়তো ফটো খালি করে দিতে পারিস, কিন্তু মনের ভিতরে যে ফটো উঠে আছে তাকে খালি করতে পারবি? ইয়েস, আই উইল ট্রাই, চেষ্টা করব। সম্ভব হবে না মাই সান, সে মানুষটি চলে যাওয়া সত্ত্বেও তার অস্তিত্বটা তোর মনের মধ্যে এখনো রয়ে গেছে। কিন্তু এভাবে তো আর চলতে পারে না ড্যাড। না পারে না, পারাটা উচিত না। তাহলে লিভ ইট টু মি মাই সান, তুই নিজের ইচ্ছায় বিয়ে করেছিলি, বিফল হলি, এখন আমার ইচ্ছার ভূমিকাটা তুই দেখ, দেখবি তখন ইট উইল কাম আউট ক্লিন, তুই আবার নতুন করে সুখে সংসার করবি। ইয়েস, আই প্রমিস। এ যে সংসারের সংঘাত,
এসো মা, ভেতরে চল। মা খুশি হবে মায়ের কর্তব্য করেছো বলে ডেকে তোমায় ফুলের মালা দিয়ে বেড়ার এপাশে তোমাকে স্বাগত জানাবো, না নতুন পরম্পরা সৃষ্টি করেছো বলে ইতিহাসে তোমার নাম তুলে দেবো, না ঢাক ঢোল পিটিয়ে বলে বেড়াবো এই হচ্ছে জানকী মুখোপাধ্যায়? অনাদি মুখোপাধ্যায়ের স্ত্রী নয়, অশোক মুখোপাধ্যায়ের মা, যে কিনা ছেলের জন্য দরকার হলে স্বামীর গালে চড় মারতে পারে, এই হচ্ছে সেই জানকী মুখোপাধ্যায়। হে ভগবান, ওই নামটা মুখে এনো না জানকী, স্বামীর নামটাকে তো ধ্বংস করে ছেড়েছো, এখন ভগবানের নাম নিয়ে তার কেন বদনাম করবে? সীতা যেমন লক্ষণ রেখা ডিঙিয়ে রামের জীবন থেকে বরাবরের জন্য দূরে চলে গিয়েছিল, ঠিক তেমনি আজ এ পরিবারের লক্ষণ রেখা ডিঙিয়ে তুমি আমার জীবন থেকে বরাবরের জন্য মরে গেছো। সাধু শান্তি করবো, চলে না আমাকে, সব সৎকার করে ফেরার পরে চান করতে হয়, তা জানো না আজ আমি আমার স্ত্রী সব সৎকার করে ফিরেছি, আমি পবিত্র হতে চাই। প্রিয় মহাশয়, আগামী জুন 17 তারিখে আমার পুত্র শ্রীমান নীলাম্বরের কুমারী মহুয়ার সহিত শুভ বিবাহ শ্রী শ্রী সর্বেশ্বর মহাদেবের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, এবং সেই দিনই প্রীতিভোজনে আসবার অনুরোধ রইল। ইতি আপনাদের পরমানন্দ সাধু। ঠিক আছে কি? ঠিক আছে স্যার, মানে লেখা অপেক্ষা তোমার পড়াটা ভালো হয়েছে। স্যার কথাটা হলো কি, মানে কার্ডটা ইংরেজিতে লেখা আছে তো, আর এই সুবুদ্ধি তার কুবুদ্ধির দ্বারা তাকে উল্টে বাংলায় পড়েছে, যেন আপনার ভালো লাগে। এরপর কি হবে স্যার? এই টেবিল থেকে এনভেলপ নিয়ে তার মধ্যে কার্ডটা ভরে ফেলো। স্যার ভরে দিয়েছি স্যার। লেখো। কলমটা স্যার আনুনি। তুমি কেমন ম্যানেজার হয়ে পকেটে কলমও রাখো না? স্যার কাজের চাপে সব ভুলে গেছি। খালি কাজের বাহানা, আর কোনো ব্যাপারে নেই। নাও লেখো। থ্যাংক ইউ স্যার। স্যার শুভ কাজে কালো কলম? লেখো না, যেমন বিয়ে তার তেমনি লেখা, তাছাড়া
করা কর্মতে কালই দরকার হয়। দেখো ওকে স্যার। দেখো মিতা। মিতা? আগে কিছু নেই, পদবী নেই, শ্রীমতী নেই, সাধু নেই, খালি মিতা। বুঝলে সুবুদ্ধি, যেদিন সে বাড়ি ছেড়ে চলে গেল সেদিন থেকে শ্রীমতী কেটে গেছে, আর যেদিন ডিভোর্স পেপারে সই করেছে সেদিন থেকে সাধুটাও কেটে গেছে। দেখো লিখেছি স্যার। কার্ডটাকে দিয়ে এসো। স্যার এসব কার্ড? আগের কাজ আগে, বুঝলে? কার্ড কাকে দিতে হবে সেটা আমি বুঝবো, কিন্তু প্রথম কার্ডটা তার কাছে পৌঁছানো দরকার। বুঝে গেছি স্যার। স্যার ডিভোর্সটা ফাইনাল হয়নি, বিয়েটা। বুঝলে সুবুদ্ধি? স্যার ডিভোর্সটা কবে ফাইনাল হবে সে ব্যবস্থা আমি করছি, আর সেটা বিয়ের দিনই হবে। কেন অত বেহিসেবি খরচা করে ফেলছো? মুদিখানা সদাই 932 টাকা। আরে আশ্চর্য তো, আমি কি করব, যেমন খরচ হচ্ছিল তেমনই তো হচ্ছে। মুদিখানায় প্রায় 1000 টাকা, জিনিসপত্রের যা দাম বেড়েছে তার সাথে ওষুধপত্র এসব নিয়ে তো 5000 টাকার কম যাবে না। এর কমে হয় নাকি? কেন হবে না? শোনো, এই চেয়ে কমে সম্ভব নয়। আমি কি নিয়ে বাপের বাড়ি দিয়ে এসেছি নাকি? হ্যাঁ, আমার কি আছে? যা খরচ সব তোমার, তোমার সাবান, তোমার পেস্ট, তোমার পাউডার, তোমার ব্রাশ, তোমার ধোপা। আমি এখন যা ব্যবহার করছি আগেও তা ব্যবহার করেছি, কিন্তু তাতেও দিয়েছি 2000 টাকা। কই, মা তো কখনো কমপ্লেন করেনি, তোমার কেন অসুবিধা হচ্ছে বলো? হিসেবি, বড় হিসেবি তো, তুমি তো অফিসের অ্যাকাউন্টেন্ট, হিসেব করে দেখো না। কি হিসেব করব? আমি জানি তুমি পারবে না, তাহলে আমি বলে দিচ্ছি। শোনো, আগে আমরা সবাই একসাথে ছিলাম, বাবা, বিকাশ আর তোমার টাকা জমা হতো একসাথে, যা কিছু খরচ হতো মিলে মিশে হয়ে যেত। তাই তুমি কম দিলেও মা চালিয়ে নিত, আমরা এখন আলাদা হয়েছি, এবার সবকিছুই তোমায় তোমার পরিবারের জন্য আলাদা করে কিনতে হচ্ছে, খরচা বাড়বে না? কিন্তু যা হয়েছে তা একদিকে ভালোই হয়েছে, আমরা আমাদের মতো চলছি, ওরা ওদের মতো চলছে, ওদের জন্য আমাদের আর খরচা করতে হবে না। এই বুদ্ধিটা যদি আরো আগে করতে, তাহলে মিতার বিয়েতে তোমাকে 25000 টাকা খরচ করতে হতো না। একবার ভেবে দেখো, তোমার ছেলে আর কিছুদিন পর অন্নপ্রাশন হবে, তারপর জন্মদিন হবে, একসাথে থাকলে তোমাকে সবার জন্য খরচ করতে হতো, সেটা থেকে তো বেঁচে গেলে। তাছাড়া বাবা তো বলেই দিয়েছেন, তিনি মরে গেলে তার মুখে আগুনও দিতে হবে না, সাধু শান্তিও করতে হবে না। বড় ছেলে হিসেবে কত বড় দায়িত্ব থেকে তোমায় ছাড় দিয়েছেন, কত খরচা থেকে বাঁচিয়েছেন, একসাথে থাকলে এই সুবিধা তুমি পেতে? মমতা, কতবার ভেবেছি একটা কথা বলবো বলে, বাবা না হয় কাছে বেড়া দিয়ে দিয়েছেন, তুমি ওটাকে উঠিয়ে পাকা পাঁচিল দিয়ে দিতে পারছো না কেন? তাহলে চিরদিনের মতো সব কথা শেষ হয়ে যাবে, এপাশের কান্না ওপাশে পৌঁছবে না, ওপাশের সুখ দুঃখের কথা এপাশে পৌঁছবে না। আমি হচ্ছি সুবুদ্ধি, পরমানন্দ সাধুর ফার্মের ম্যানেজার। কেন এসেছেন? সেটাই তো ম্যাডাম বুঝতে পারছি না, যে কাজটা পিয়নের দ্বারা হতে পারতো সেটা তার দ্বারা না করে আমার দ্বারা করার মানেটা কি? দেখুন আমার সময় নেই, কি করতে এসেছেন তাড়াতাড়ি বলুন। বলতে আসিনি, দিতে এসেছি, এটা নিন। এটা সাপ আছে কি ব্যাং আছে সেটা আমি জানি না ম্যাডাম, আমাকে বলেছেন আপনাকে দিতে, আমি দিলাম, আপনি নিলেন, আপনি নিলেন, আমি দিলাম, এবার আমি গেলাম, নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ ব্রজু বলো। কমপ্লিট স্যার।
অল কমপ্লিট। আহা, গৌরচন্দ্রিকা ছেড়ে পরিষ্কার করে বলো কি করেছো? কি না করেছি সেটাই বলুন স্যার। সিধা অফিস থেকে বেরিয়ে বাইরে বেরিয়েছি, সেখান থেকে একটা অটো রিকশা ধরেছি, আর অটো নিয়ে গিয়ে। ও ব্রজ, ফালতু কথা বন্ধ করো। স্যার সোজা কথা হলো, এ সবের নাটের গুরু হলো সুবুদ্ধির কুবুদ্ধি। কি বলছো তুমি? সুবুদ্ধির নজরটা আপনার সম্পত্তির উপরে শুরু থেকেই রয়েছে। কোনো সম্পর্ক নেই যার সাথে, তাছাড়া নীলম্বর আছে, সে সম্পত্তি পাবে কি করে? মহুয়ার দ্বারা স্যার। ইন্টারেস্টিং, এই মহুয়াটা কে? হোটেলের ড্যান্সার। সুবুদ্ধির প্ল্যান এটা, নীলম্বর বাবুর গো করে মহুয়াকে গছিয়ে দিয়ে তারই মারফত সব সম্পত্তি হাতিয়ে নেব। কিন্তু কি হবে, নীলম্বর বাবু মিতাকে বিয়ে করে বসলেন। তাই বোধহয় সুবুদ্ধি মিতাকে ডিভোর্স করার আইডিয়াটা আমার মাথায় ঢুকিয়েছিল। বুঝেছি, সমস্ত কনস্পিরেসিটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। ডক্টর বুদ্ধি আছে? বুদ্ধি নয় স্যার, কুবুদ্ধি, কুবুদ্ধি। তাছাড়া অফিসের ক্যাশে হেরফের আর কন্ট্রাক্টরদের সাথে হাত মিলিয়ে সস্তার মাল কনস্ট্রাকশন কাজে লাগানোটা, এ সবেতেই ওর হাত। আচ্ছা ব্রজ, আগে আমাদের প্ল্যানটাও বুঝতে পারেনি তো? আমার মনে হয় এখনো পাইনি, কারণ সে এখন হয়তো নীলাম্বর বাবুর সাথে ওর মৌয়ার বিয়ে নিয়ে সুখ স্বপ্ন দেখে চলেছে। দাঁড়াও দাঁড়াও, বিয়ের ইনভিটেশন কার্ডের হিসেব কি হয়েছে স্যার? আজ সকালে আমি গুনে দেখেছি, দুটো কার্ড শর্ট আছে। ওকে একটা কার্ড দিয়েছি মিতাকে দেওয়ার জন্য, আর একটা কার্ড গেল কোথায়? সুবুদ্ধি সাহেব, তুমি যদি ভেবে থাকো আমাকে হাতিয়ার করে পরমানন্দ সাধুর সম্পত্তি হাতিয়ে নেবে, তাহলে মস্ত ভুল করেছো। 17 জুনের পরে তুমি আমার আসল চেহারাটা দেখবে। কি স্যার আপনি? মিস মহুয়া, তোমার আসল চেহারাটা আমি দেখে ফেলেছি। কিন্তু স্যার, এর পরেও আর কিন্তু আছে? এই ইনভিটেশন কার্ডটা তোমার কাছে এলো কি করে? সুবুদ্ধি দিয়েছে। আজকাল দেখছি সুবুদ্ধির কুবুদ্ধি বিলকুল ফেল করছে, সেটা এই ইনভিটেশন কার্ড পরিষ্কার জানিয়ে দিচ্ছে। বিলিভ মি স্যার। বিলিভ? নাও মিস মহুয়া, গেট ইয়োরসেলফ রেডি। রেডি? রেডি মানে রেডি, লোটা কম্বল প্যাক করবে, স্যুটকেসে চাবি দেবে, আর যেখান থেকে এসছো সেখানেই ফিরে যাবে। এই যে টাকাটা তুমি দেখছো, এটা তোমার 2 মাসের মাইনে, আর এখান থেকে চলে যাওয়ার ইনাম। আর এই টিকিটটা দেখছো, এটা হলো তোমার পৌঁছবার ঠিকানা। ব্যস্ত হবার কোনো দরকার নেই, তোমাকে গার্ড দিয়ে গাড়ি ছাড়া পর্যন্ত এ তোমার পেছনে পেছনে থাকবে। গাড়ি রেডি আছে, তোমাকে স্টেশনে পৌঁছে দেবে। উইস ইউ বেস্ট অফ লাক এন্ড সেফ জার্নি। চলুন চলুন ম্যাডাম। পরদেশী বন্ধু তুমি যাবে উড়িয়া। মা শোনো, কি বলছিস? আজ কত তারিখ বলো তো? তারিখ 17। কেন? খালি 17 নয়, জুনের 17। তুমি এসো তো, এসো না। আরে কোথায়? এসো না। কি বলছিস, কি হয়েছে তোর? আমার সব গর্ব মা, সব গর্ব মাটিতে মিশে গেছে। সারা জীবন ধরে অনুতাপ করা ছাড়া আমার কোনো পথ নেই। মিতা, জানো মা, কথাটা আমি সবার কাছে লুকিয়ে রেখেছি, কিন্তু আজ তোমায় বলছি, সে আমার বিয়ে করতে চলেছে। আমি নিজের হাতে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, আমার শ্বশুরকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছি, তার শাস্তি আমি পাবো না তো আর কে পাবে বলো?
না, আমি গিয়ে তোর বাবাকে বলছি, তিনি তোর শ্বশুরের কাছে ক্ষমা চাইবেন, পা ধরবেন। না মা, বাবা কি জন্য যাবে? আমার কৃতকর্মের শাস্তি বাবা কেন ভুগবে? যাব আমি, যে মন্দিরে বিয়েটা হচ্ছে সেখানে যাব আমি। তাকে খালি একটাই কথা বলবো, বিয়েতে বাবা তোমার হাত ধরে তার মেয়ের দশটা দোষ ক্ষমা করার কথা বলেছিলেন, আর তুমি আমার একটা দোষ ক্ষমা করতে পারলে না। Welcome, madam. Artist, welcome. একা আপনি? আর অন্যরা? অন্যদের আর কি দরকার ম্যাডাম? কন্যা এসে গেছে, করকর্তাও আজই, বাকি রইল কন্যাকর্তা। নাও যদি আসে চলে যাবে। আরে কি দেখছো, সামান্য কাগজে সই করে দিলে আর ডিভোর্স হয়ে গেল? আরে বলে না, ম্যারেজেস আর মেড ইন হেভেন, তার মানে স্বর্গে যে বিয়ে হয়েছে তাকে এখানে একটা সামান্য কাগজে সই করিয়ে নিয়ে ভেঙে দেবার আমি কে? তার মানে আপনি কোন? সেদিন থেকে এই কাগজটা পকেটে পড়ে আছে, তো পড়েই আছে। বাবা আমায় ক্ষমা করে দিন বাবা, আপনাকে ভীষণ অপমান করেছি, ওকে ভীষণ অসম্মান করেছি, নিজেরই গর্বে অনেক নিচে নেমে গেছি। হয় মা, এমনটি হয়। দেখছো না, এই সামান্য কাগজটা কেমন তোমার অধিকার কর্তব্য দায়িত্বের বিষয়ে তোমায় জানিয়ে দিয়ে গেল। আরে আমি যদি এই কাজটা না করতাম তাহলে তুমি কি কখনো তোমার ভুলটা বুঝতে পারতে? এই কাগজের কাজ এই মুহূর্তেই শেষ। আজ থেকে অল ওয়েল দা এন্ড ওয়েল। এসব বুঝলেন সাধু স্যার, আপনি সুবুদ্ধির কুবুদ্ধিকে চ্যালেঞ্জ করেছেন, সেই জন্য আপনার কুবুদ্ধি ফেল করেছে। কারণ এই সিনের পরে যদি মহুয়াকে আউট করে থাকতেন তাহলে আপনার প্ল্যানটা সাকসেস হয়ে যেত, কিন্তু ক্লাইম্যাক্সের মুহূর্তে আপনার এই অ্যান্টি ক্লাইম্যাক্সটা সুবুদ্ধির চোখ খুলে দিয়েছে। বুঝলে সুবুদ্ধি, আজ একটা ভালো দিন, আজ আমার বৌমা ফিরে এসেছে, কাল তোমার কেসটা আমি পুলিশে দেব। অল পেপার্স রেডি? না না সাধু স্যার, পুলিশে রিপোর্ট করার আগে আপনার ঘরের ইজ্জত লুট হয়ে যাবে, তাই তারপরে বলবো আপনার তৈরি করা সমস্ত কাগজপত্র আমাকে হ্যান্ড ওভার করে দিন, ততক্ষণ আপনার বৌমা আমার কাছে থাকবে। কুবুদ্ধি দেখেছেন, এবার দুর্বুদ্ধি দেখুন। Oh!
সুবুদ্ধি, তোমার কুবুদ্ধিটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তোমার এই দুর্বুদ্ধিটা মরণকালে বিপরীত বুদ্ধি। ইন্সপেক্টর বাবু, এই সেই সুবুদ্ধি। কনস্টেবল, অ্যারেস্টিং। মিস্টার অশোক মুখোপাধ্যায়, এই নাও 30,000 টাকা। আসল সুদ মিলে তোমার কাছে এক বছর সময় চেয়েছিলাম, কিন্তু তার আগেই শোধ করে দিচ্ছি। আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করেছি, এবার তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করো। মিস্টার অশোক মুখোপাধ্যায়, যত শীঘ্র সম্ভব আমার ঘর ছেড়ে চলে যাও। বাবা, বাবা কে তোমার বাবা? যেদিন তুমি তোমার টাকার হিসেব করেছো, সেই দিনই তোমার বাবা তোমার জন্য মরে গেছে। যেদিন তুমি আমাকে বাবা নয়, মিস্টার অনাদি মুখোপাধ্যায় বলে ডেকেছো, সেদিন তোমার বাবা টাকার অধিকার শেষ হয়ে গেছে। মিস্টার অশোক মুখোপাধ্যায়, তুমি আমার কাছে একজন অচেনা লোক। যত শীঘ্র সম্ভব তুমি আমার ঘর ছেড়ে চলে যাও। তুমি যাওয়ার পরে আমি এই বেড়া ভেঙে তোমার ওই জায়গায় গঙ্গা জল ছিটিয়ে এ ঘরকে আগে পবিত্র করব আমি, তবে আমার আত্মা শান্তি পাবে। আমায় ক্ষমা করে দাও বাবা। ক্ষমা? কার কাছে ক্ষমা ভিক্ষা করছো মিস্টার অশোক মুখোপাধ্যায়? আমার কাছে? এই মেরুদণ্ড ভেঙে যাও বুড়োটার কাছে আমার কাছে ক্ষমা চাইছো, যার বাবা হওয়াটাকে তুমি একদিন পরিহাস করেছিলে? আমার কাছে দয়া ক্ষমা নেই। সেই দিন থেকে জ্বলতে জ্বলতে আমি অঙ্গার হয়ে গেছি। এই মুহূর্তে তুমি আমার ঘর ছেড়ে বেরিয়ে যাও। কোথায় যাব বাবা বলে জানতো? এ বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব? আজ পর্যন্ত আপনি অন্যের ভুল ত্রুটি বিচার করে এসেছেন, কিন্তু একবার ভেবেছেন কি, বড় ছেলেকে শাস্তি দেওয়ার নামে বৌমার নাতিকে শাস্তি দিয়ে চলেছেন? কি অপরাধ, কি দোষ করেছি আমি? বাচ্চাকে নিয়ে যখন গাড়ি থেকে নামলাম, ভাবলাম ঘরে পৌঁছানোর সাথে সাথে আপনি নাতিকে কোলে তুলে নেবেন, সারা ঘর খুশিতে ভরে যাবে।
কিন্তু কি পেলাম, আমার বাচ্চা কি পেল? আমার বাচ্চাকে দেখবার জন্য কেউ ঘরে থেকে বের হলো না। বাচ্চার কান্না সহ্য করতে না পেরে মা এদিকে এসেছিল বলে আপনি নিজের স্ত্রী শ্রাদ্ধ করলেন। এই দেবা পরীক্ষায় পাশ করতে পারছিল না, নিজের ওপর আর আস্থা চলে গিয়েছিল, ওর মনে আস্থা জাগিয়ে ওকে আরেকবার পরীক্ষা দিতে বাধ্য করেছি। পাশ করলো, খবরটাও দিল না। আমি পাশে দাঁড়িয়ে রয়েছি, অথচ আমাকে শুনিয়ে শুনিয়ে বলে দিদি আমি পরীক্ষায় পাশ করেছি। তার চেয়ে যদি আমার জুতো দিয়ে মারত তাহলে আমার এত অপমান। আরে সুমিত্রা, ওকে আমি বোনের মতো দেখেছি, কিন্তু ও আমাকে দেখা মাত্র মুখ ঘুরিয়ে চলে যায়, যেন আমাকে চেনেও না। যে একদিন বলেছিল তুমি আমার বৌদি নও মায়ের মতো, সে তার মায়ের সঙ্গে শত্রুর মতো ব্যবহার করতে পারে সেটা আমি বিকাশের ব্যবহারে জেনেছি। এই যে আপনার বড় ছেলে, আপনার ভাষায় অচেনা লোক, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে প্রত্যেক রাতে গুমড়ে গুমড়ে কাঁদে, শুধু সেখানে আপনাদের কানে পৌঁছতে পারে না, আপনাদের কানে পৌঁছতে পারে না, কারণ আপনি উঠোনে বেড়া দিয়ে দিয়েছেন, আপনি তার সামনে ঘৃণার পর্দা দিয়ে রেখেছেন। না শুনুন, আরো একটা হিসেব বাকি আছে, এ ঘর ছেড়ে যাওয়ার মুহূর্তে সেই হিসেবটাও মিটিয়ে দেওয়া উচিত। বাবা হওয়ার অধিকারে পুত্রকে ভাগ করেছেন, বড় হওয়ার অধিকারে উঠোনের মধ্যে বেড়া দিয়েছেন, কিন্তু আরেকটা অধিকার আপনি এখনো ভাগ করেননি বাবা, তাকেও নিজের হাতে ভাগ করেননি। এখানে আমাদেরই বাচ্চা না, আপনাদেরও নাতি, এখানে আমাদের রক্ত বইছে না, আপনাদেরও রক্ত বইছে। এই ঘর ছেড়ে যাওয়ার সময় আপনাদের অধিকারকে আমরা নিয়ে চলে যেতে চাই না, আপনাদের যেটুকু পাওনা তা আপনারা বুঝে নিন বাবা, আপনাদের ভাগের সম্পত্তি আমরা ভোগ করতে চাই না। এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাব, যা ভালো বুঝেন উনি করে। বুঝলেন বিহারি মশাই, অল্প বয়সে সবাই একটু ভুল ভ্রান্তি করে, আপনিও করেছেন আমিও করেছি। সকালে হারিয়ে যাওয়া লোকটা যেমন বিকেলে বাড়ি ফিরে আসে, তেমনি আপনার কন্যা আমার বাড়িতে ফিরে এসেছে। এই নিন আপনার কন্যা আর আপনার জামাই। বিহারি মশাই, বিহারি সেদিন কাউকে কিছু না বলে আমার কাছে গিয়েছিল বলে আমি ওকে দুয়ার থেকেই ফিরিয়ে দিয়েছি, আর যদি অনুমতি দেন তোকে কিছুদিনের জন্য আমার সঙ্গে নিয়ে যেতে চাই। বুঝলেন বিহারি মশাই, এই উঠোনে যে দেওয়াল তৈরি হয়েছিল না, সেটা আজ আর নেই, এবার কারোর জন্য কোনো বাধা নেই, এবার দেখবেন আমার সংসার কেমন সুন্দর চলবে।